দরজা খুলে এমন একটা দৃশ্য দেখবে ভাবতেও পারেনি। তারই বেডরুমে, তারই বিছানায় অন্য এক মেয়ের সঙ্গে উলঙ্গ হয়ে একে অপরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে অন্তরঙ্গভাবে ফিজিক্যাল রিলেশন করছে। তাদের শরীরে কোনো জামা কাপড় নেই, এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আজ রয়েছে। তার চোখকে বিশ্বাস করাতে পারছে না, এটা কি সে স্বপ্ন দেখছে নাকি বাস্তব। ক্ষণিকের মধ্যে তার সর্বশরীর বরফের ন্যায় হয়ে গেছে, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে, পুরো পৃথিবী গোল গোল দেখছে রুমের মধ্যে, চোখ বেয়ে পানি পড়ছে, বুকের ভিতরে ঘূর্ণিঝড়ের মতো ভেঙে চুড়ে ডোলে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। প্রায় 5 মিনিট অতিক্রম হওয়ার পর জোরে একটা চিৎকার করে উঠল, রায়হান। চিৎকারের শব্দ শুনে একে অপরকে ছেড়ে দিয়ে ফ্লোর থেকে জামা কাপড় তুলতে ব্যস্ত হয়ে গেল তারা। মেয়েটা ওড়না হাতে নিয়ে শরীরের গোপনাঙ্গ ঢাকার চেষ্টা করে চলছে, তারপর ক্ষণিকের মধ্যে রুম থেকে দৌড়িয়ে বেরিয়ে গেল। আর অন্যদিকে রায়হান টাওয়ালটা পেঁচিয়ে নিল, তারপর এক পা দুপা করে সামনে এগিয়ে যাচ্ছে। আমার কথা শুনো একটু, কাছে গিয়ে ধরার চেষ্টা, প্লিজ আমাকে ওই হাতে ছুবে না, শুধু কয়েকদিনের জন্য। মা, শাশুড়ি ও বাবাকে শ্বশুর নিয়ে রুমানার ননদ শ্বশুরবাড়ি গিয়েছিলাম ওকে দেখতে, আর তার মধ্যে এমন একটা কাণ্ড করে ফেললে, ছি, আমার ঘৃণা করছে অনেক এসব দেখে। ভাগ্যিস, ভাগ্য ভালো, মা বাবা আরিয়ানকে নিয়ে পাশের বাড়ির স্বর্ণা আন্টি ও তার হাজবেন্ডের সাথে কথা বলতে গেছে, নাহলে আজ তাদের কী অবস্থা হতো একবারও কি ভেবে দেখেছো রায়হান? একবারও কি আরিয়ানের কথা মনে পড়ল না? ওর নিষ্পাপ মনে যদি একবার আঘাত হানে তোমার এমন কুকর্মের দৃশ্য দেখে, তাহলে বুঝো তার সামনে কীভাবে মুখ নিয়ে দাঁড়াবে। তুমি যা ভাবছো সেটা নয়, কথা শেষ করার আগে দূরে থাকো আমার থেকে, এই কথা বলে চলে গেল কাঁদতে কাঁদতে। আনিকা, চলবে। সতীনের সংসার, পর্ব 1, তানজিন সুইটি। ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন, কিন্তু ভুল বুঝবেন না। বাস্তব জীবন কাহিনী তুলে ধরার চেষ্টা যেন অন্যদের এমন অবস্থা না হয়। সতীনের সংসার, পর্ব 2, রাইটার তানজিন সুইটি। সতীনের সংসার, দূরে থাকো আমার থেকে, একথা বলে চলে গেল কাঁদতে কাঁদতে। আনিকা, আনিকার কোনো দিকে না তাকিয়ে সোজা ছাদে চলে গেল দৌড়িয়ে। তার লজ্জায় ঘৃণায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। তাদের এত বছরের বিয়ের বয়সে এমন কর্ম কখনো দেখেনি রায়হানের কাছ থেকে। ওর মনোমুগ্ধ শত ব্যবহার কারণে বিয়ে করতে বাধ্য হয়েছিল আনিকা। তখন হয়তো ওর ওইরকম ব্যবহার ছিল বানোয়াট, নাহলে কি আজ দেখতে হতো এমন কুকাজ? ছাদের এক কোণে বসে দুপা মেলে দিয়ে আকাশের দিকে তাকিয়ে বাঁধ ভাঙা ঝর্ণার মতো দু চোখ বেয়ে পানি ঝরে চলছে অবিরতভাবে। হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মনে, আসলে কি সে এতক্ষণ যাবৎ বাস্তবে মুখোমুখি হয়ে দেখেছে, নাকি ঘুমের মধ্যে স্বপ্ন দেখার মতো হয়েছে? যদি এই দৃশ্য দেখানোরই ছিল আল্লাহর, তাহলে কেন দু চোখ অন্ধ করে দিল না আগে? তার ভাবতে পারছে না সে কী করবে, কোথায় যাবে, মরে গেলে দুধের শিশুটিকে কে দেখবে? শুনেছে মা মরে গেলে বাপ হয় যেন, তাওই আর সৎ মা করে বেড়ায় অঢাল অত্যাচার, শেষ পরিণতি হয় তার রাস্তায়। না না, রায়হান এমন কাজ করতে পারে? তার কলিজার টুকরো আয়ারিয়ানকে অনার্থ করতে পারে না? এমন আরও অনেক কথা চিন্তা করতে করতে কখন যে আনিকা জ্ঞান হারিয়ে ফেলেছে ছাদের কোনাতে বসে। অন্যদিকে রায়হান রেডি হয়ে চলে গেল বাহিরে। যখন বাহিরে যায় তখন সদর দরজা দিয়ে রায়হানের বাবা মা আর একমাত্র ছেলে আরিয়ান প্রবেশ করছে। আরিয়ান, আব্বু কোথায় যাচ্ছ? রায়হান, এই তো বাবা একটু বাহিরে। ওকে, আমার জন্য মজা নিয়ে এসো কিন্তু। আচ্ছা বাবা। রায়হানের মা, কী রে আজ তোর অফিস ছিল না? রায়হান, ছিল। রায়হানের মা, তাহলে এত তাড়াতাড়ি যে আজকে? রায়হান, একটু কাজ ছিল তাই এসেছিলাম, বলেই হু হু করে হাঁটতে লাগলো সামনে। পিছন থেকে রায়হানের আব্বু জিজ্ঞাসা করলো, বৌমা কোথায় রে? কিন্তু কে শুনে কার কথা, ও ওর মতো দূরত্ব হেঁটে স্থান ত্যাগ করলো ওইখান থেকে, নাহলে যে তার অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো এতক্ষণে।
সন্ধ্যা পার হয়ে রাত হতে চলল, আনিকার খোঁজ পাচ্ছে না বাসার কেউই। অন্যদিকে রায়হানও বাসায় ফিরছে না। এতবার কল করলো আশরাফ সাহেব রায়হানকে, তবুও রিসিভ করছেই না। রেগে গিয়ে কয়েকটা কথা শুনে ফেললো মিসেস সালেহা বেগমকে। এই, তোমার কারণে আজ এত মাথায় উঠেছে, ঘরে বৌমার খবর নেই আর সে আছে আড্ডাবাজি নিয়ে রাতের বেলাও। আরে বিয়ে করেছিস, বাচ্চা হয়েছে, এখন আড্ডা দিবি বউ বাচ্চা নিয়ে? আমিও তো ইয়াং ছিলাম এক সময়, কিন্তু দায়িত্ব কাঁধে আসার পর থেকে প্রায়টাই বাদ দিয়ে দিয়েছি বদভ্যাসগুলো। আজ আসুক ও বাড়ি, ওর খবর আছে বলে রাখছি রায়হানের মা তোমাকে। যদি বৌমার কিছু হয়ে যায় না তাহলে? এমন রাগান্বিত দেখে মিসেস সালেহা বেগম কিছু বলার সাহস পায় তা বলতে, তাই আরিয়ানকে কোলে নিয়ে চলে যায় নিজ রুমে চুপ করে। আরিয়ানটাও আজ অনেক কেঁদেছে মা মা বলে, সারা সন্ধ্যা পার করে দিছে কেঁদে কেঁদে, হয়তো কেঁদে অনেক ক্লান্ত হয়ে গেছে তাই ঘুমিয়ে পড়েছে। শিশুর মন তো মাকে না দেখলে কু মন ডাকবেই। বাহিরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, হঠাৎ রায়হানের আগমন দরজা ভেদ করে ড্রয়িং রুমে। রাত প্রায় ১২টা, আশরাফ সাহেব সোফায় বসে বই পড়ছে, পায়ের শব্দ শুনে দাঁড়া একটু উচ্চস্বরে, জি আব্বু, এতক্ষণ কোথায় ছিলি? এই তো পাশে। কোন পাশে? আর তোর ফোন কোথায়? কতবার কল করেছি সেটা দেখেছিস একবার? কোথায় বলে প্যান্টের পকেট থেকে ফোন বের করে দেখে, ৪০+ মিস কল। কি হলো, কথার উত্তর দিচ্ছিস না যে? ইয়ে মানে ফোনটা সাইলেন্ট হয়ে গিয়েছিল, খেয়াল করিনি। সেটা খেয়াল করবি কি, তোর তো এখন আর সংসার ভালো লাগে না, ঠিক না? না মানে হ্যাঁ। চুপ হারামজাদা, তোর বউকে পাওয়া যাচ্ছে না আর তুই হ্যাঁ না মানে খুঁজছিস? অন্যদিকে দুধের শিশুটা মামা বলে কেঁদে কেঁদে ঘুমিয়ে গেছে, সেটা খোঁজ নিয়ে দেখেছিস? একটা কথা কান খুনে খুন শুনে রাখ, আমার রক্তে মাংসে করা যা কিছু করেছি সব কিছু বৌমা আর আরিয়ানের নামে দিয়ে যাব, যদি শুনি এমন তেমন কখনো করেছিস বলে চলে যেতে লাগে। পিছু ফিরে বলে, বৌমাকে ভোর হওয়ার আগে দেখতে চাই বাড়িতে, না হলে সকাল হলে ত্যায্য পিত্র করবো, মনে থাকে যেন। থ হয়ে দাঁড়িয়ে থাকে রায়হান ওখানেই, কোথায় গেল আনিকা ওকে ছেড়ে? এত ঝড় বৃষ্টি বাহিরে, যদি কিছু হয়ে যায় আনিকার, কিছুই ভাবতে পারছে না আর। ও যে বাঁচবে না আনিকাকে ছাড়া এক মুহূর্তে, হঠাৎ করে মনে পড়ে গেল আনিকা তো রাগ করলে ছাদে চলে যায় মাঝে মাঝে, আজ যায়নি তো, গিয়ে দেখে আসবে কি যে, দেরি না করে এক দৌড় দেয় ছাদে। রাত বেড়েছে অনেক, আধারও আছে বটে, তার সাথে ঝড় বৃষ্টি তো আছে। হঠাৎ বিদ্যুৎ চমকিয়ে আলোর আভাস পড়ল ছাদের এক কোণে, গুটিসুটি হয়ে পড়ে আছে আনিকা যে। রায়হানের বুকের এক পাশে বিদ্যুৎ চমকানোর মতো করে উঠল ক্ষণিকের মধ্যে, শ্বাসকষ্ট হচ্ছে ওর এমন অবস্থা দেখে চিৎকার করে কেঁদে উঠল, আনিকা চলবে? বিশেষ দ্রষ্টব্য, বারবার বলছি আপনাদের, যদি ভালো না লাগে তাহলে ইগনোর করুন, তবু কথা শোনাতে আসবেন না প্লিজ। দরকার নেই আপনাদের লাইক কমেন্টের, যাদের আনিকার জীবন কাহিনী পড়তে না ইচ্ছুক, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অনুগ্রহ করে। ধন্যবাদ অগ্রিম আপনাদের সবাইকে। সতীনের সংসার পর্ব ৩, লেখা তানজিন সুইটি। রায়হানের বুকের একপাশে বিদ্যুৎ চমকানোর মতো করে উঠল ক্ষণিকের মধ্যে, শ্বাসকষ্ট হচ্ছে ওর এমন অবস্থা দেখে চিৎকার করে কেঁদে উঠল, আনিকা। কিছুক্ষণের জন্য পুরো পৃথিবীতে থেমে গিয়েছিল রায়হানের কাছে, তার জন্য আনিকার আজ এই পরিস্থিতি। কেন তখন সে আটকালো না তাকে? বাক রুদ্ধ হয়ে গেছে, কথা বলার ভাষাও হারিয়ে ফেলেছে, পা দুটো অবশ হয়ে গেছে, হেঁটে যাওয়ার শক্তিও নেই তার কাছে, তবু মনের শক্তিকে প্রাধান্য দিয়ে আনিকার কাছে হাঁটু গেড়ে বসে পড়ে, পাজর কোলে নিয়ে অতি দ্রুত রুমের দিকে পা বাড়িয়ে চলে। রুমে এনেই আগে ভেজা জামাকাপড় পরিধান করিয়ে দিয়ে ডক্টর ওয়াজেদকে কল করে আসতে বলে, আশরাফ সাহেবকেও ডাক দিতে ভয় পাচ্ছে, যদি ত্যায্যপুত্র করে বসে। রুমে পায়চারি করতে থাকে সিগারেটের পর সিগারেট ধরিয়ে, আনিকার কিছু হলে তার বাবা যে ত্যায্য পুত্র করবে, না না
এটা কখনোই হবে না। না, অনিকা চলে যাবে। না, তার বাবা তাকে ত্যাজ্য পুত্র করবে। এসব কথা ভাবতে ভাবতে ডক্টর ওয়াজেদ সাহেব রুমে প্রবেশ করে। পারিবারিক ডাক্তার বলে সব জায়গায় তার পরিচিতি, তাই আর এগিয়ে আনতে হয়নি রায়হানের রুম পর্যন্ত। যাক ডাক্তার আঙ্কেল, আপনি এসে গিয়েছেন, প্লিজ অনিকাকে সুস্থ করে তুলুন। আরে রায়হান, চুপ করবি তো একটু, আগে দেখতে দে ওরকে এমন অবস্থা কি করে হলো বলতো একটু। ইয়ে মানে আঙ্কেল, বুঝতে পেরেছি, থাক আর ইয়ে মানে বলতে হবে না। বুঝি না তোদের মধ্যে ঝগড়া হয় কি নিয়ে, ভালোবেসে বিয়ে করেছিস, সংসার হবে সুখের, তবুও কেন যে ঝগড়া করিস এই বাপ মাহারা মেয়েটার সাথে। রায়হান কোনো কথা বলছে না, চুপচাপ কথাগুলো মিষ্টির শিরার মতো গিলে গিলে খাচ্ছে। ডাক্তার ওয়াজেদ অনিকাকে ভালোভাবে দেখে মেডিসিন লিখে দিয়ে যেন নিয়মিত দেয়, আর ইনজেকশন দিয়েছে যেন মস্তিষ্কে কোনো ক্ষতি না হয়। যে পরিমাণ ভিজেছে আর মানসিক চাপের মধ্যে গেছে সেই কারণে। ডাক্তার বিদায় নিল যাওয়ার জন্য, তখনই রায়হান বলে উঠল, আঙ্কেল আব্বুকে এসব কিছু জানিয়েন না প্লিজ। ডাক্তার ওয়াজেদ ওর মুখখানা দেখে বুঝতে পারে শুধু মাথা নাড়িয়ে হ্যাঁচুচুক জানিয়ে প্রস্থান করল। রায়হান ব্যালকনিতে গিয়ে গিরিলে এক হাত দিয়ে দূরপানে চেয়ে রয় অনেকক্ষণ, তারপর কি ভেবে রুমে ফিরে এসে অনিকার মাথায় পাশে বসে আলতো করে মাথা বুলাতে থাকে। কখন যে ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে ওইভাবেই বসে থেকে। সকালবেলা, আম্মু আম্মু উঠো না উঠো, ঘুম ঘুম চোখে তাকাতেও পারছে না, তাকে কে ডাকছে। মাথাটা যে তার অনেকটা ভারী হয়ে আছে, প্রচণ্ড ব্যথাও আছে, তবুও অনিকা বুঝতে পেরেছে এটা তার একমাত্র মানিক রতন আরিয়ান। মাথায় হাত দিয়ে উঠতে উঠতে দেখে রায়হান তার মাথার কোণে বসে ঘুমাচ্ছে, গতকালকার কথা মনে করে দূরে সরে বসে তড়িঘড়ি করে, টান দিয়ে বুকে জড়িয়ে নেয় আরিয়ানকে। কাঁদতেও পারছে না এইটুকু ছেলের সামনে, নয়তো হাজারটা প্রশ্ন করে বসে বড়দের মতো করে। জড়িয়ে সঙ্গে সঙ্গে, আম্মু তুমি কোথায় ছিলে জানো, আমি ঘুমাতে পারিনি, যদি আমার রেখে পালিয়ে যেতে ওই দূর আকাশের নানু নিনুর মতো করে, তখন আমায় কে ভালোবাসতো বুকে নিয়ে। আরিয়ানের কথা শুনে আটকিয়ে রাখতে পারলো না লুকানো কান্নাটাকে, গড়িয়ে পড়লো দু চোখ বেয়ে। ক্ষণিকের মধ্যে হু হু করে শব্দ বেগে হয়ে উঠল রুমের চার দেয়ালের মাঝে। রায়হানের ঘুম ভেঙে গেল কান্নার ধ্বনি শুনে, অযথা চেষ্টা করল অনিকাকে মাথায় হাত রেখে বুঝাতে, তার আগেই বলে উঠল, এখানে আরিয়ান আছে, এমন কিছু বলার বাধ্য করো না যাতে মুখটা হয় আমার। রায়হান চুপ করে উঠে চলে গেল ওয়াশরুমে, ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে বেরিয়েছে অফিসের উদ্দেশ্যে। রুম থেকে বেরোনোর সময় পিছু ফিরে তাকিয়ে দেখল অনিকাকে, তারপর চলে গেল অফিসে। অনিকা দেখেও না দেখার ভান করে, আরিয়ানকে বুকে নিয়ে বসে রয় একই স্থানে মাথা নিচু করে দরজায় নক। আসবো রে মা, অনিকাকে কথা বলার সুযোগ না দিয়েই বলতে থাকে, মিসেস সালেহা বেগম, জানি না গতকাল কী হয়েছে তোদের মাঝে, তবু একটা কথা বলবো মা, তোকে রাখবি? যদি তুই আমাকে ভরসা দিস তাহলে নির্ভয় বলতে পারি তোকে। মা, তোমার এমন কোনো কথা নাই যে রাখিনি আজ পর্যন্ত, বলো তো একবার আমাকে। রাখছি, আজও আগে কথা দেয় আমাকে। আরিয়ানের দিকে তাকিয়ে আবার মিসেস সালেহা বেগমের দিকে তাকালো, পরে কি মনে করে হাতের পর হাত দিয়ে বলে ফেললো, হুম কথা দিলাম প্রতিবারের মতো তোমাকে। বিকাল পার হয়ে রাত অবধি ঘনিয়ে এলো, এখনও রায়হানের বাসায় আসার নামগন্ধ না হলো। সারাদিন বেডে ফুল রেস্ট নিয়ে এখন অনিকা আগের থেকে অনেকটা ভালো আছে, রায়হানকে অনেকটা মিস করছে, ওকে যে এখন অনেক ভালোবাসে। বিয়ের আগে জোরপূর্বক হলেও আরিয়ান পেটে আসার কিছুদিন আগ থেকে ভালোবেসে ফেলেছে রায়হানকে। একটা মানুষ প্রতি কীভাবে পারে ভালোবাসা তৈরি করতে সেটা রায়হানের থেকে কে বা ভালো বুঝে। আজ থেকে 10 বছর আগে যখন প্রথম গ্রাম থেকে শহরে পা রাখে অনিকা, তখন তার জীবনে প্রেম ভালোবাসা বলতে কিছুই ছিল না। কীভাবে বুঝবে সে, জন্মের আগে বাবা মারা যায়, জন্মের পর মাটাও চলে যায়,
পড়ে থাকে একমাত্র বড় বোন। তাদের দুবোনকে বড় করেছে চাচা চাচিরা, তারা ভালোই ছিল, তাই তো দুবোনকে পড়াশোনা করিয়ে বড় করে তুলেছে। বড় বোনকে বিয়ে দিয়েছে ভালো পরিবারে, শহরে থাকে সে এখন। অনেকবার বলেছে ওর কাছে থাকতে, কিন্তু পড়াশোনার জন্য যাওয়া হয়ে ওঠেনি আনিকার। আনিকা হঠাৎ একদিন ভাবে আর পরে কি হবে, তার থেকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তাই সে অনার্সে অ্যাডমিশন না নিয়ে পা বাড়ালো শহরের পানে চাকরির উদ্দেশ্যে। বড় বোন আনিয়ার বাসায় উঠল, বেশ দিনগুলি কাটছিল, চাকরির জন্য ট্রাইও করছে এখানে সেখানে, হয়েও গেল এক জায়গায় তার। আনিয়া অনেক খুশি বোনের ইচ্ছা পূরণ হয়েছে বলে। আগামীকাল প্রথম অফিসে যেতে হবে, তাই বুঝাচ্ছে, আনিকা তুই কিন্তু সেখানে গিয়ে বকবক করবি না, কম কথা বলবি, আর পারলে তোর দুলাভাইয়ের প্রস্তাবটা ভেবে দেখতে পারিস, চলবে। বিশেষ দ্রষ্টব্য, প্লিজ ভাই বোনেরা, আপনাদের কাছে অনুগ্রহ করে বলছি, কেউ কপি করে নিজের নাম দিয়ে পোস্ট করবেন না অন্য কোনো জায়গাতে। অনেক কষ্ট করে লেখা হয়, কিন্তু পরে যদি দেখি নিজের ক্রেডিটটাই অন্যের নামে, তখন মাথায় এমনিতেই আগুন জ্বলে। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। সতীনের সংসার পর্ব ৪। রাইটার তানজিন সুইটি। আনিকা তুই কিন্তু সেখানে গিয়ে বকবক করবি না, কম কথা বলবি, আর পারলে তোর দুলাভাইয়ের প্রস্তাবটা ভেবে দেখতে পারিস। সবার কাছ থেকে বিদায় নিয়ে গন্তব্যের স্থানে রওনা হলো। গাড়ির জন্য পথের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়ি হয়তো তার সাথে সময় মতো বেইমানি করছে। অবশেষে একটা গাড়ি এলো ঠিকই, বসার জন্য সিট খালি নেই তিল পরিমাণে। বাসের এ পাশে রেলিং ধরে ঝুলে ঝুলে যাওয়া ওর জীবনে প্রথম বলেই অনেকটা অস্বস্তি লাগছে চারপাশের লোকগুলো দেখে। নিজেকে গুটিসুটি করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ পাশ থেকে, হ্যালো মিস, কণ্ঠটা অনেকটা মিষ্টি, কাকে ডাকছে বুঝার চেষ্টা করছে। হালকা আর চোখে তাকালো লোকটির দিকে, না দেখতে অনেক মিষ্টি, কণ্ঠের সাথে একদম মিল আছে, চোখ দুটো হালকা ঘোলা, মায়া মায়া চোখে যে কোনো মেয়ে নেশা ধরে যাবে তাতে সন্দেহ নেই তার। তাড়াহুড়ো করে চোখ দুটো সরিয়ে নেয়, না হলে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তার দুনয়নে তাকিয়ে থেকে। আপনি এখানে বসুন একটু কাশি দিয়ে। আনিকা মুখ দিয়ে কিছু বলল না, কারণ বারবার তার বড় বোন বারণ করে দিয়েছে বকবক না করতে, তাই তো ঠোঁট একটু বাঁকিয়ে মুচকি একটু হেসে বসে পড়ল লোকটির সিটে। ক্ষণিকের মধ্যে চলে এলো গন্তব্য। আজ সে জীবন তৈরি করার প্রথম ধাপে পা দিল আল্লাহর নাম নিয়ে, কোম্পানিটাও অনেক নাম করা, আর সেখানে যে চাকরি পেয়েছে সেটাই তার কাছে অনেক পাওয়া। কম শিক্ষিত তবুও তো তার ভাগ্যে জুটেছে, এতেই অনেক খুশি। জয়েন্ট লেটার নিয়ে স্যারের সাথে দেখা সাক্ষাৎ করে। কর্মস্থ জীবন শুরু করার জন্য ম্যানেজারের সাথে এক এক করে সবার সঙ্গে পরিচয় বিনিময় করে ফেলল। হঠাৎ করে সে একই লোকের সাথে তার দেখা হয়ে গেল অফিসের ভিতরে। আনিকা এতটাই বোকা যে তাড়াহুড়ো করে নেমে পড়ল, কিন্তু ধন্যবাদ জানানোর বোধটুকু ভুলে গিয়েছে। তাকে দেখে অনেকটা লজ্জা পেয়ে মাথা নিচু করে সরি বলে ফেলে। এমন অবস্থা দেখে ম্যানেজার সাহেব প্রশ্ন করে বসে, কি ব্যাপার আনিকা, ওকে সরি বলছো কেন? বাস হয়ে গেল কল রেকর্ডিংকে খেপিয়ে। এমনিতে কথা বলার জন্য বেচারির মুখটা উসু উসু করছে, ম্যানেজার সাহেব দিল তো তার মুখটা ছুটিয়ে, এ টু জেড দিল বলে একদমে। এটা দেখে লোকটি তার দিকে হা করে তাকিয়ে আছে, কারণ ধন্যবাদ বলতে পারেনি বলেই অনুশোচনায় মুখটা মলিন হয়ে গেছে তাকে দেখে। ম্যানেজার সাহেব আর কোনো কথা না বাড়িয়ে লোকটিকে বলল, কথাবার্তা সেরে তাকে যেন কাজকর্ম বুঝিয়ে দিল, বলে চলে গেল তার নিজ কাজে। হ্যালো মিস, নাম না জানলে যা হয় আর কি। আমি আনিকা, ও আমি রাজ আহমেদ, সরি আসলে তখন অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো ধন্যবাদটুকু বলতে পারিনি, বাই দ্য ওয়ে অনেক অনেক ধন্যবাদ। হয়েছে, আর এত ধন্যবাদ দিতে হবে না, এখন কাজে মন দাও। আমার ডান পাশে তোমার কেবিন,
আর তোমার পাশেরটা আদিবার। তো শুরু হয়ে যাও পথ চলা, না পারলে এ রাজকে বলবে সব বুঝিয়ে দিব। তার মধ্যে তো আদিরা আছে, কোনো চিন্তা করো না। পরিচয় পর্ব শেষ করে চলে গেল নিজ কাজে। ভালোই কাজকর্ম চলছে আনিকার। এরই মধ্যে আদিরার সাথে তার বন্ধুত্ব ঘনিষ্ঠ হয়ে গেল। ধরতে গেলে তারা একে অপরের প্রাণ। কথা আছে না, যার মধ্যে চঞ্চলতা আছে তার বন্ধুত্ব সবাই হয়ে যায় অল্প সময়ের মাঝে। আদিরার ছাড়াও যে রাজ্যের সাথে বন্ধুত্ব ঘনত্ব হয়ে গেছে অনেক দূর পর্যন্ত, সেটা তারা ছাড়া সবাই দেখে, দেখে হিংসা করে, মরে। ভালোই দিনকাল কাটছে আনিকার ওদের মতো বন্ধু হিসেবে পেয়ে। এতটাই বন্ধুত্ব হয়ে গেছে যে একজন আরেকজনকে ছাড়া পেটের ভাত হজমই হয় না তাদের। রাজ্যে আনিকার প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছে। অন্যদিকে আদিরা অনেক আগে থেকেই পছন্দ করে রাজকে। রাজ চিন্তা করে এই দুর্বলতা কি ভালোবাসা নাকি বন্ধুত্ব, সেটা শিওর হতে ওর বেস্ট ফ্রেন্ডকে সব বলে। সে রাজকে জানায়, হ্যাঁ সে ভালোবেসে ফেলেছে, কিন্তু মেয়েটাকে এখনও জানায়নি সে, হয়তো আদিরা। এতদিন ধরে তাদের মধ্যে বন্ধুত্ব, সেই প্রেক্ষিতে প্রেম নামক তীব্র কোনো লাগবে না তার বুকে। রাজার দেরি না করে প্রপোজ করেই ফেলে আনিকাকে। আনিকাও অবাক হয়ে যায় তার কাণ্ড দেখে। আমি তো কখনো এমনটা ভেবে দেখিনি, ভেবে দেখো এখন সময় আছে, কোনো তাড়া নেই আমার। আনিকা চুপ হয়ে চলে গেল বাসাতে। সারা রাত চিন্তা করলো, শেষমেশ সিদ্ধান্ত নিয়েই ফেলে কি বলবে তাকে। চলবে, পড়াশোনার অনেক চাপ, তার উপর বড় করে লেখা হয়ে উঠছে না নিয়মিত করে। মেয়েদের কষ্ট মেয়েরাই বুঝে, ঠিক না পুরা, সবাই দোয়া করবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। সতীনের সংসার পর্ব 5। আনিকা চুপ হয়ে চলে গেল বাসাতে। সারা রাত চিন্তা করলো, শেষমেশ সিদ্ধান্ত নিয়েই ফেলে কি বলবে তাকে। রাতের তারা আজ তার কাছে অনেকটা সুন্দর লাগছে, সেই ভেবে বেলকনিতে একটু কাটাবে বলে বিছানা থেকে নেমে পা বাড়লো। এরই মধ্যে দরজার নক পড়ল, আর তার আর যা হলো না ওই পথে। পাটা ঘুরিয়ে দরজার কাছে গেল খোলার জন্য। দরজা খুলে অবাক হলো আনিকা, দরজার ওপারে দাঁড়িয়ে আছে তার একমাত্র দুলাভাই মুচকি হেসে। ঘুমিয়ে গিয়েছিল নাকি আমার শালিকা? আরে না, তো এত রাতে কি মনে করে এই অদম শালিকার রুমে? কেন আসতে নেই বুঝি? কোনো সমস্যা তোমার আমি আসতে? ধ্যাত ভাইয়া, কি যে বলেন না, বোনের রুমে ভাই আসবে তার আবার সমস্যা? আমার কোনো ভাই নেই, সেটা কিন্তু জানেন। যখন আপুর সাথে আপনার বিয়ে হয়েছে তখন থেকে ভেবে নিয়েছি আপনাকে দুলাভাই নয় ভাইয়া বলে ডাকব, যাতে আমার ভাইয়ের অপূর্ণতা দূর হয়ে যায়। এখন আসেন তো ভিতরে, এত কথা রেখে। কথা শেষ করার আগেই পিছনে আনিয়া, আমি একা নয় শালিকা বেগম, তোমার বোনও সঙ্গে আছে। দেখেছ আনিয়া, তোমার বোনের মতো শালিপে অনেকটা ভাগ্যবান। আমারও বোন নেই, আর তোমার বোনেরও ভাইয়ের আশা পূর্ণ হলো। সত্যি আনিয়া, তোমাদের পেয়ে আমি ধন্য। হয়েছে আপনার পাম দেয়া, কি ব্যাপার, দুজন একসাথে সেটা আগে বলেন। কোনো ব্যাপার স্যাপার না বোন, একটু ইচ্ছে হলো তাই তোর দুলাভাইকে বললাম আর কি। ডাল মে কুছ তো কালা হে, তোমার মতলব তো বলছে অন্য কিছু, আজ দেখে বোঝা যাচ্ছে। হয়েছে হয়েছে, তোর সাথে কথায় পারবো না রে। রুমে প্রবেশ করতে করতে দুজন একসাথে খাটে বসলো আর আনিকাকে সামনে বসালো। আনিকা, আজ কয়েক বছর ধরে তোকে একটা কথা বলেই যাচ্ছি, আমি আর তোর দুলাভাই মিলে, বিশেষ করে দুলাভাই বলেছে বারবার তোকে, সেটা কি একবারও চিন্তা করে দেখেছিস বল না। আনিকা কি বলবে বুঝতে পারছে না, তাই চুপ করে রয়েছে। দেখো আনিকা, তুমি অনেক বড় হয়ে গিয়েছ, তার উপরে আমি তোমার ভাই, এখন বুঝার চেষ্টা করো। বোন বড় হলে ভাইয়ের চিন্তা অনেক হয় সব সময়, তাই বলছি আর কি। আনিকা অসহায়ের মতো তাকিয়ে আছে দুজনের দিকে,
শহরে যখন আসে তখন থেকে তার বোন ও দুলাভাই অনুরোধ করে বিয়ে করে নিতে। পাত্রর অভাব নেই যেন আনিকার জন্য, কারণ আনিকা HSC পড়াকালীনই অনেকের কাছে বলেছিল তার একটা শালি আছে, দেখতে মাশাল্লাহ, কোনো কিছু কমতি নেই তার মাঝে। তার উপরে অনেকে তো আনিকার ছবি দেখে পছন্দ করেই ফেলছে, তাই আনিকার দুলাভাই বারবার বলছে, যদি পড়াশোনা না করো তাহলে বিয়ে করে সংসার জীবন শুরু করে দাও বোন। আসলে আনিকার বাবা মা বেঁচে থাকলে হয়তো এমনই চিন্তা করত, তাই তো বারবার একই কথা বলে যায় আনিকার কাছে। কিন্তু ফলশ্রুতিতে সে বলে তার এখন জীবন গড়ার সময়, তাই এখন বিয়ে টিয়ে করতে পারবে না, সাফ না করে দিয়েছে। এখন তারা যেভাবে চেপে ধরেছে আনিকার তো পালিয়ে যাওয়ার পথও খুঁজে পাচ্ছে না, তাই অনেকক্ষণ চুপ করে থাকে। তার দুলাভাইয়ের এক হাত আর বোনের এক হাত ধরে বলল, আমাকে কিছুদিনের সময় দিবে তোমরা চিন্তা ভাবনার জন্য? এমন কথায় আনিয়া আর মিরাজ খুশি হয় আর তার মাথায় হাত রেখে বলে ঠিক আছে। পরে তারা নিজ রুমে চলে যায়। আনিকার চিন্তা তিনগুণ বেড়ে যায়। আগামীকাল কি করবে সে? একদিকে রাজ, অন্যদিকে তার পরিবার, কিছুই ভেবে পাচ্ছে না। রাজের কথা কি বলে দিবে আনিকা তাদের কাছে, নাকি ভুল হবে তাদের মনে কষ্ট দেওয়া? না না, যদি হিতে বিপরীত হয়? কথাগুলো ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় একটা। মনটা যে তার আজ অন্য রকম লাগছে, ভিতরে ভয় ভয় কাজ করছে। তাহলে কি কোনো, না যা হবার কাল হবে, এমন কথা মনে মনে বলে ঘুমের রাজ্যে পাড়ি দিল। আনিকা ভাবছে হয়তো তার জীবনে সুন্দর কিছু অপেক্ষা করছে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে। কিন্তু পরের দিন ভোরে কল আসলো, তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। হ্যালো আনিকা, অচেনা কণ্ঠ। জি, ঘুম ঘুম কণ্ঠে, একটু তাড়াতাড়ি হাসপাতালে আসবে? হাসপাতাল? এমন কথা শোনার পর চলবে, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ধন্যবাদ সবাইকে। সতীনের সংসার, রাইটার তানজিন সুইটি, পর্ব ৬। হ্যালো আনিকা, অচেনা কণ্ঠ। জি, ঘুম ঘুম কণ্ঠে, একটু তাড়াতাড়ি হাসপাতালে আসবে? হাসপাতাল? এমন কথা শোনার পর আনিকার মাথায় বাত ভেঙে পড়ল। ভোরের সূর্যটা সবার জন্য উজ্জ্বলতা বয়ে আনে না, কারো কারো জন্য কালো কালবৈশাখী ঝড়ের ন্যায়ের মতো বয়ে আনে। আনিকা আর এক মুহূর্ত না বসে থেকে কোনো রকম ফ্রেশ হয়ে রওনা হলো হাসপাতালের দিকে। কথায় আছে না, বিপদের পথ শেষ হয় না কখনো, আজ তার বেলাতেও একই মনে হচ্ছে, বুকের ভেতরে অন্যরকম ভয় কাজ করছে। আল্লাহ, এমন কি হতে চলেছে আমার জীবনে, কি এমন হয়েছে? না, আনিকা আর কিছুই ভাবতে পারছে না, আগে সেখানে যাবে তারপর বিস্তারিত শুনবে কি হয়েছিল। ভিতরে ভিতরে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে আনিকার, নানান কথা ভাবতে ভাবতে চলে আসলো হাসপাতালে। দোতলায় 224 নম্বর ক্যাবিনে রাখা হয়েছে তাকে। দৌড়ে গিয়ে দাঁড়ায় ক্যাবিনের বাহিরে চকচকে আয়নার ওপারে, ওপাশে অক্সিজেন মাস্ক লাগানো মুখে, সেটা দেখে বুকের ভিতরে হু হু করে উঠল ক্ষণিকেই। এ সে কী দেখছে, কেন এটা করল, আর আমাকে কেন আসতে বলল? হঠাৎ হাত পড়ল আনিকার কাঁধে, পিছু ফিরে তাকাতে তাকাতে কিছুটা ভয় কাজ করছে, অসহায়ের মতো তাকালো তার দিকে। তার চোখ কথাও বলছে, কে আপনি, কাঁধে হাত রাখলেন কে যে? তুমি কি আনিকা? এমন প্রশ্নে আনিকা আরও অবাক হলো খানিকটা, পরে হ্যাঁ সূচক জানায়, আমি আনিকা, আপনি? কথা বলা শেষ করার আগেই বলে উঠল, আমি ওর আম্মু, আর ওর আব্বু স্ট্রোক করেছে, একমাত্র ছেলের এমন অবস্থা দেখে পাশের ক্যাবিনে আছে। ও হ্যাঁ, আমিই তোমাকে কল দিয়েছি, ওর ফোনে তোমার নাম্বার সেভ করা ছিল আর ফোন গ্যালারিতে শুধু তোমারই ছবি দিয়ে ভর্তি ছিল, তাই তো তোমার কাছে কল করে আসতে বললাম মা। এমন কথা শুনে আনিকা আকাশ থেকে পড়ে, এটা কি শুনছে সে, এটা কি করে হবে? না না, এটা হতে পারে না, আমি তো তাকে ভালো করে চিনিই না।
শুধু কয়েকদিনের দেখা হয়েছিল, কিন্তু তেমন কথা হয়নি, এমন কথা ভাবতে থাকে। পাশ থেকে ভদ্র মহিলাটা আনিকাকে কিছুটা ঝাঁকুনি দিল কাঁধে হাত দিয়ে। হুম আন্টি, ভাবনা ভেদ করে দুশ্চিন্তা স্পষ্ট ফুটে উঠেছে আনিকার মুখে। তুমি হয়তো ভাবছো আমার বাবুটার সাথে তুমি ভালো করে কথাবার্তাও বলোনি, তবুও কীভাবে কি, ঠিক না মা? জি আন্টি, মাথা নাড়িয়ে ভদ্র মহিলাটা সব কথা শুরু করার আগে আনিকার হাত ধরে নিয়ে যায় পাশের ক্যাবিনে, যেখানে ভদ্রলোকটা স্ট্রোক করে ভর্তি আছে ছেলের শোকে। সেখানে গিয়ে তো আনিকা বাকরুদ্ধ, কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছে। এটা কাকে দেখছে সে? স্যার, একটু জোরে বলে ফেললো। হ্যাঁ, তোমার অফিসের স্যার আশরাফ চৌধুরী, আর তার একমাত্র ছেলে রায়হান চৌধুরী। তুমি হয়তো ভাবছ তার অফিসে চাকরি করো, কিন্তু এখনও রায়হানকে চিনোই না ভালো করে। এটা কি করে হয়? আসলে কি জানো, আমার ছেলেটা একদম অন্যরকম, কাজকর্ম করতে, কিন্তু হঠাৎ কারোর সাথে ওর দেখা হয়, আর তখন থেকে প্রায় সময় রায়হান অফিসে যাওয়ার নেশা হয়ে যায়। সেটা কিছুটা আক্স করতে পারি আমি, তাই জিজ্ঞাসা করলে একটা মেয়ের কথা বলে। আশ্চর্য বিষয়টা কি জানো, গত পরশু অনেক ভালো ছিল, জানি না গতকাল থেকে কি এমন হয়েছে, রাজের ফোন আসার পর থেকে পরে যা হয়েছে, তোমার চোখের সামনে বেডে শুয়ে আছে, মৃত্যুর সঙ্গে লড়ছে। রাজ? রাজের সাথে রায়হানের কি সম্পর্ক? আরে ভুলেই তো গেছি বলতে, রাজ হলো রায়হানের বেস্ট ফ্রেন্ড। রাজ পড়াশোনা শেষ করে আমাদের অফিসে জয়েন্ট করেছে, আর রায়হান কাজের কথা শুনলেই দৌড়াত। হঠাৎই ওই মেয়ের সাথে সাক্ষাৎ হওয়ার পর থেকে আজ ওর জীবনে আবির্ভাব হয়ে উঠেছে। আনিকা তো পুরাই অবাক হয়ে গেল রাজের সাথে রায়হানের বেস্ট ফ্রেন্ডের কথা শুনে। কিন্তু এতদিন কেন বলল না রায়হানের কথা রাজ? আর রায়হানও বা মরার সিদ্ধান্ত নিল কেন হুট করে? তার মাথায় ঘুরপাক খাচ্ছে, মাথা ধরে বসে পড়ে পাশের বেঞ্চে। তার পাশে বসে পড়ে মিসেস সালেহা বেগম আনিকার মাথায় হাত রেখে। মা আনিকা, তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাই, দুহাত চেপে ধরে। এমন কথায় আরও অবাক হচ্ছে আনিকা, আর কাছে এখন সব কিছুই অবাকের মতোই লাগছে। ভিক্ষা কি এমন চাইবে যে এভাবে বলছে? আনিকাকে চুপ করে থাকতে দেখে মিসেস সালেহা বেগম বলে উঠে, কি গো মা, ভিক্ষা দিবা না আমাকে? আজ যদি আমি তোমার মা হতাম তাহলে কি ফিরিয়ে দিতে আমাকে? আনিকার মার কথা মনে করিয়ে দিয়ে বুকের ভিতরে কষ্টের বাঁধ ভেঙে দিল নিমিষে। বেচারি এমনিতেই মা হারানোর কষ্ট ভুলতে চেষ্টা করে তার উপরে দিল কাটা ঘায় লবণের ছিটে দিয়ে, চোখে দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো অঝরে। মা, মা, আমার মা, আমাকে সে তো জন্ম দেওয়ার পরই মারা গেছে। মায়ের ভালোবাসা কি সেটা তো জানি না আন্টি। আনিকা আর কোনো কথা বলতে পারছে না, অবিরত কান্না করেই যাচ্ছে। এমনটা দেখে মিসেস সালেহা বেগম, আমার দিকে তাকাও প্লিজ, কাঁদো কাঁদো চোখ মুখ নিয়ে তাকালো তার দিকে। আমার মেয়ে হবি তুই, অনেক ভালোবাসবো তোকে, এমন কথা শুয়ে জড়িয়ে ধরে বাহু ডরে মিসেস সালেহা বেগমকে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। ওর কান্নার সাথে তাল মিলিয়ে মিসেস সালেহা বেগমও কান্না করে দিল এতক্ষণে। এখন বল মা আমাকে, আনিকা আর কথা বলতে দিল না, কীভাবে দিত তাকে আর কথা বলতে, কারণ তাকে যে মা স্থান দিয়েই দিয়েছে। তাহলে কি মা ভিক্ষা চাইবে মেয়ের কাছে আর সেটা কেউ মেনে নিবে, সেই জন্য চুপ করে থেকে? আপনি শুধু হুকুম করেন কি চাই, আগে মা বলে ডাক আর তুমিও বলো ডাক, তারপর চাইবো, আর আগে না, অভিমান করে একটু। আনিকা একটু মুচকি হেসে তারপর, আচ্ছা বাবা, তুমি 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 হয়েছে, এখন বলো মা তোমার। দুজনে একসাথে হেসে দেয় খনিকে, হ্যাঁ হয়েছে, তুই রায়হানকে বিয়ে করলো আজ এই মুহূর্তে। এমন কথা শুনে আনিকার মুখ মুহূর্তেই মলিন হয়ে গেল। এটা সে কি বলছে? ভিতরে ভিতরে যে ভয়টা ছিল তাহলে কি এটাই সেটা হবে? কিছুই বুঝে উঠতে পারছে না। মা এসব তুমি কি বলছো, আর এটা হয় না কখনো। কেন হয় না বল মা, তুই কি চাস না রায়হানের বাবা সুস্থ হয়ে যাক, আর আমার রায়হানটাও? দেখ মা, ডাক্তার বলেছে যদি উনি আরেকবার স্ট্রোক করে তো আর বাঁচতে পারবে না। তারপর আসে আমার ছেলে,
কিভাবে ওদের ছাড়া থাকবো একা বল। আনিকাকে ছেড়ে দিয়ে ফ্লোরে বসে পড়ে হাঁটু গেড়ে, কাঁদতে থাকে চিৎকার করে। মা তো পা ধরে ভিক্ষা চায় স্বামী সন্তানকে। আনিকাও আর এক মুহূর্ত উপরে বসে না থেকে বসে পড়ে সঙ্গে সঙ্গে তার সাথে তাল মিলিয়ে ফ্লোরে। তারপর পৃথিবীর আর কিছু চিন্তা ভাবনা না করে হ্যাঁ বলে দেয় রায়হানকে বিয়ে করার জন্য। ব্যাস হয়ে গেল সব ব্যবস্থা ক্ষণিকের মধ্যে, চলবে, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। সতীনের সংসার পর্ব সাত, রাইটার তানজিন সুইটি। আনিকাও আর এক মুহূর্ত উপরে বসে না থেকে বসে পড়ে সঙ্গে সঙ্গে তার সাথে তাল মিলিয়ে ফ্লোরে। তারপর পৃথিবীর আর কিছু চিন্তা ভাবনা না করে হ্যাঁ বলে দেয় রায়হানকে বিয়ে করবে বলে। ব্যাস হয়ে গেল সব ব্যবস্থা ক্ষণিকের মধ্যে। সব কিছু ব্যবস্থা করতে করতে রায়হানের আর আশরাফ চৌধুরীও জ্ঞান ফিরে আসছে। অন্যদিকে সারাদিন কল করে চলেছে রাজ ও আনিকার বোন দুলাভাই মিলে, এক প্রকার পাগল হয়ে গেছে ওর জন্য। আনিকারও হাত পা বাঁধা, কি করবে, কিছুই তো করার নেই এখন। তার যে কথা দিয়ে ফেলেছে। অন্যদিকে ওর আপু দুলাভাইয়ের কথা অনেক মনে পড়ছে, ভয়ে কলও রিসিভ করতে পারছে না তাদের। রাজের কথা বাদই দিল না হয়, কিন্তু তাদের সামনে যাওয়ার মুখটুকু রাখলো না আর। বেচারি মুখ চেপে কেঁদেই চলেছে। রেজিস্টার অফিসার ও একজন মাওলানাও এসেছে সঙ্গে, হাসপাতালেই তাদের বিয়ে পড়ানো হবে। নেই কোনো সাজসজ্জা, নেই কোনো আয়োজন, শুধু কলমের খোঁচা আর মুখে আল্লাহর কালেমা পড়লেই হয়ে যাবে বিবাহিত সম্পর্কে আবদ্ধ। বিবাহের কাজ সম্পূর্ণ করে আনিকাকে সঙ্গে করে বাসায় নিয়ে যাওয়ার আগে আশরাফ সাহেবের কাছে নিয়ে গেল দুজনকে। একসাথে সালাম করার সাথে সাথে আশরাফ সাহেব বলে উঠল রায়হানের উদ্দেশ্য, আগে যা যা করেছিস ভালো কথা, কিন্তু এখন যেন ওইসব না শুনি, আর পাগলামিটাও কমিয়ে দিবি, তোর চিন্তায় কবে যেন মরে যাই। রায়হানও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কোনো কথা না বলে। পাশ থেকে মিসেস সালেহা বেগম বলে উঠে, ওই বজ্জাত এখন কথা বলছিস না কেন, কিছু একটা তো বলবি, না হলে সব হারাবি। এমন কথা শুনে রায়হান সঙ্গে সঙ্গে নিচু স্বরে বলে উঠল, হুম আব্বু। আর কিছু বলার সাহস হলো না মনে হয় রায়হানের। ওর মনে যে কি আছে একমাত্র আল্লাহ তাআলাই জানে, এর জন্যই এমন হুম বলে কাটিয়ে দিল কোনো মতে। আর কোনো কথা না বাড়িয়ে ডাক্তার ওয়াজেদের সাথে কথাবার্তা শেষ করে আনিকাকে নিয়ে চলে গেল রায়হানের বাড়িতে। রাতটাও প্রায় মাঝ বরাবর হবে, বাড়িটা একদম ফাঁকা, কেউ নেই বোধহয় এ কয়জন ছাড়া। আনিকাকে নিয়ে গেল রায়হানের রুমে মিসেস সালেহা বেগম নিজেই। কি করবে সে, তার একটা মাত্র মেয়ে, তাও তার বিয়ে দিয়ে দিয়েছে গত মাসে, আর এত তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিয়েছে তাদের, কাউকে বলার সুযোগও হলো না। মিসেস সালেহা বেগম আর আশরাফ সাহেব বলে দিয়েছে পরে বড় করে আয়োজন করা হবে তাদের বিয়ে অনুষ্ঠানটা। আনিকাকে দিয়ে গেল রায়হানের রুমে খাটের উপরে বসিয়ে, চুপ করে বসে রইল মাথা নিচু করে, হাঁটুর মধ্যে দিয়ে কেঁদে চলছে, বারবার রাজের কথা ভাবছে। ওর কী দোষ, ওকে তো ভালোই বেসেছিলাম, শুধু বলতে পারলাম না একটি বারের জন্য হ্যাঁ হ্যাঁ ভালোবাসি তোমাকে অনেক, যে কোন কেন বললাম না ফোনে, কেন অপেক্ষা করিয়ে রাখলাম তারে। অন্যদিকে বন্ধুলা ভাইয়ের কথা মনে করে জোরে জোরে কেঁদে ফেললো ক্ষণিকের মধ্যে। তারা হয়তো মাফ করবে না এই জন্মে। মিসেস সালেহা বেগম বলেছে সকাল হলে নিজে গিয়ে আনিয়াও মিরাজকে সঙ্গে করে নিয়ে আসবে বুঝিয়ে, কিন্তু রাজের সাথে কি এই জন্মে মুখ নিয়ে দাঁড়াতে পারবে। আনিকার কিছুই ভাবতে পারছে না, তার কাছে পুরো পৃথিবীটা শূন্য শূন্য লাগছে। এরই মধ্যে দরজায় নক পড়ল, রুমে প্রবেশ হওয়ার শব্দ শুনতে পারছে কারো, এক অজানা ভয় বরফে জমে যাচ্ছে। কান্না থামিয়ে নিজেকে সাহস দিতে লাগলো নিজে নিজেই, দুহাত দিয়ে ওড়নাটা শক্ত করে চেপে ধরে দম আটকিয়ে বসে রইল খাটের মাঝে। রায়হান যখনই খাটের পাশে এসে আস্তে করে বসে আনিকার কাছে আসার চেষ্টা করলো, তখনই চিৎকার দিয়ে উঠল, প্লিজ কাছে আসার চেষ্টা করবেন না, মনের বিরুদ্ধে বিয়েটা হয়েছে তাই বলে শরীরের জোর খাটাতে আসবেন না, না হলে কি বলো, নিজেকে শেষ করে দিব। এমন কথা শুনে রায়হানের মুখটা মলিন হয়ে যায়, চুপ করে সোফায় গিয়ে শুয়ে পড়ে। আনিকাও বালিশে মুখ চেপে শুয়ে পড়ে। ভোরের সূর্য আনিকার জন্য কি অপেক্ষা করছে সেটা হয়তো নিজেও জানে না, যে কালো অন্ধকারের মতো আটকেও ধরতে পারে তার জীবনের প্রথম দিনটাতে। চলবে, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।
সতীনের সংসার পর্ব আট, রাইটার তানজিন সুইটি। আনিকাও বালিশে মুখ চেপে শুয়ে পড়ে। ভোরের সূর্য আনিকার জন্য কি অপেক্ষা করছে সেটা হয়তো নিজেও জানে না, যে কালো অন্ধকারের মতো আটকেও ধরতে পারে তার জীবনের প্রথম দিনটাতে। সুদূরে সুরেলা কণ্ঠে আজানের ধ্বনি ভেঙে ভেসে আসছে। আনিকার ঘুম ভেঙে গেল তারই আওয়াজ শুনে। বিছানায় আর শুয়ে না থেকে উঠে পড়ল তাড়াহুড়ো করে নামাজের উদ্দেশ্যে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে উজু করে বের হলো। এই প্রথম কোনো অজানা অচেনা জায়গায় রাত কাটালো আনিকা। রাতে তো ঘুমও হয়নি তার ভালো করে। সে যে অপরাধ করে ফেলেছে তার ক্ষমা আল্লাহর কাছে চাইতে হবে, যেন সবাই তাকে ভুল না বুঝে। আল্লাহ কাছে সেই দোয়া করবে। নামাজ আদায় করে আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ তুমি তো সব জানো, তুমি তো সবই দেখেছো, আমার কোনো দোষ নেই, আমি কারো মনে কষ্ট দেইনি, তবুও আমার সাথে এমন হলো কেন? এখন তো সবাই আমাকে ভুল বুঝবে, আপু দুলাভাই রাজ সবাই। ওরা যদি ভুল বুঝে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আল্লাহ তুমি এমন কিছু করো যাতে ওরা আমাকে ক্ষমা করে দেয়, ওদের ছাড়া যে পঙ্গুত্ব হবে আমার জীবন। চলতে পারবো ঠিকই, কিন্তু বাঁচতে হয়তো কষ্ট হবে, পঙ্গুত্বের মতোই জীবন। তুমি পরম দয়ালু, করুণাময়, তুমি চাইলে সব হয়, আমার বেলাতেও সেই রকম চমৎকার দেখাও আল্লাহ একবার, বলে কাঁদতে থাকলো চিৎকার করে। রুমে যে রায়হান ছিল ভুলেই গেছে সে। আনিকার চিৎকার শুনে ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়ে। খানিকটা ভয়ের মতো কাজ করে তার বুকে, চোখটা হালকা ডলতে ডলতে আনিকার সামনে গিয়ে বসে। আনিকার জায়নামাজ থেকে সরে যখনই উঠতে যাবে রায়হানের সাথে ধাক্কা লাগে। অবাকের থেকে ভয়টাই বেশি পায় সে। কিছুক্ষণ চেয়ে থেকে চুপ করে মাথা নিচু করে সরে যায় রায়হানের কাছ থেকে। রায়হান চুপ করে ওই একই জায়গায় থ হয়ে বসে থাকে, কিছু বোঝার চেষ্টা করতে থাকে। সকাল সকাল এমন কী হলো যে আনিকার জায়নামাজে বসে চিৎকার করে কাঁদতে থাকে? আর কিছু চিন্তা করতে পারছে না সে। আনিকার কষ্ট যে তার সহ্য হয় না, তাই তো উঠে তার কাছে এগিয়ে যায়। কী হয়েছে জিজ্ঞাসা রুসিলায়, কী হয়েছে বলা যাবে একটু? আনিকা কিছু বলল না, অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। কারণ এখনও আলোর হয়নি বাইরে, চারিদিকে অন্ধকার বয়ে গেছে অনেকটা। রায়হানও আর কিছু জিজ্ঞাসা না করে পুনরায় শুয়ে পড়ল সোফাতে। দুজন দু জায়গাতে, এক আলাদা অনুভূতি কাজ করছে, কারো পাওয়ার অনুভূতি আর কারো হারানোর অনুভূতি। কিছুক্ষণ আগে চোখ বন্ধ করল। আনিকার কাছে মনে হলো বাহিরে একটু হইচইয়ের শব্দ, ঘুম ঘুম চোখে ওয়ালের সাথে দেওয়াল ঘড়ি আটকানো। তার দিকে তাকিয়ে থ হয়ে যায় কিছুক্ষণের জন্য। প্রায় ১২টা, এতবেলা পর্যন্ত কখনো আনিকা ঘুমায়নি, কিন্তু আজ তার উপরে এই বাসার কেউ ডাকলো না কেন, এখনো আনিকাকে? সেটা ভেবে রুম থেকে বের হয়ে নামতে থাকে সিঁড়ি দিয়ে এক পা করে। কারো যেন চিল্লাচ্ছে, সেই উদ্দেশ্য দেখার জন্যে। সিঁড়ির শেষ প্রান্তে যখন এসে হাজির আনিকা, তখন তো অবাক হয়ে গেছে ড্রয়িং রুমে যারা চিল্লাচিল্লি করছে তাদের দেখে। কথা বলার সাহসও হারিয়ে ফেলেছে সে। ভিতরে ভূমিকম্পের মতো নড়ে উঠলেও মুহূর্তে, ভয়ে তো শব্দও বের হচ্ছে না একটাও। যে বড় বড় চোখ করে শুকনো গলায় ঢোক গিলে কষ্ট করে বলে উঠে, আপু। আনিয়াও চিল্লানো বন্ধ করে আনিকার কাছে হুড়মুড়িয়ে এগিয়ে যায়। শক্ত করে দুহাতে ডানা ধরে ঝাঁকিয়ে বলতে শুরু করে, তোর মনে এই ছিল আনিকা, তাহলে আগেই বলতি আমাদের, আমরা কি তোর এতটাই পর হয়ে গেলাম একবেলাতেই? এত বড় লোক ছেলেকে ফাঁদে ফেলে হাত করে নিয়েছিস যে সে মৃত্যুকে আলিঙ্গন করতেও প্রস্তুত হয়ে গেছে তোর ভালোবাসার পাবার পাগলে? এর জন্য তুই এতদিন ভারে ভারে রেখেছিস আমাদের, বিয়ে করবি না বলে? আরে তোর দুলাভাই আর আমি গতকাল পাগলের মতো খুঁজেছি এখানে সেখানে, আর তুই এখানে বিয়ে করে বাসররাত ছেড়ে ফেললি আমাদের একবারও বল না বলে? বাহ বাহ, তোকে বাপ্পাহ দিলেও কম হবে, এই কারণে মা তোকে আমার হাতে তুলে দিয়ে গেছে শুধু এই দিনটি দেখার জন্যে। আগে জানলে তোকে গলা টিপে মেরে ফেলতাম রে, তোর মতো বোন কোনো ঘরে থাকার চেয়ে মেরে ফেলাটা অনেকটা ভালো রে। আনিকা যে কোনো কথা বলবে সেটাও পারল না ওর বোনের ভুল বোঝা দেখে। শুধু অঝরে কেঁদে চলছে মাটির দিকে মাথা নিচু করে। প্লিজ তোর ন্যাকা কান্না বন্ধ কর, তোর জন্য আজ আমাদের পুরো বংশের মুখে আঁচ পড়ল। আমরা গরিব হতে পারি কিন্তু সম্মানটা ধরে রাখতে চেষ্টা করেছি এ বছরে, কিন্তু তোর কারণে আজ সেটা মাটিতে মিশে গেল, আর তুই মাটিতে চেয়ে চেয়ে রঙ দেখছিস। যাক, তোর মুখ দেখে বোঝা যায় গেছে সব, আর কিছু বলার নেই,
শুধু একটা কথাই বলবো, যার জন্য আজ এমন কাণ্ড করলি বংশের মুখে কালি মেখে একদিন পচকাবি। বলে রাখলাম এই আমি তোকে, বলে চলে যেতে লাগলো আনিয়া মিরাজের হাত ধরে। কি মনে করে ফিরে আসলো পা ঘুরিয়ে, আনিকার মুখোমুখি হয়ে। তোর জন্য আমাদের দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল, শুনতে পেরেছিস কান দিয়ে? মানে তুই আজ থেকে আমাদের কাছে মৃত। বলাটা যতটুকু স্থান ত্যাগ করতে সেকেন্ডও লাগেনি ওদের বের হয়ে যেতে, এমন কথা শুনে আনিকা ফ্লোরে বসে পড়ে, কেঁদে ফেলে জোরে জোরে করে। মিসেস সালেহ বেগম দৌড়িয়ে এসে আনিকাকে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলোতে বুলোতে শান্ত হতে বলে, কারণ ঘরে যে দুজন রুগী আছে। আবারও মায়ের ভালোবাসার অসুস্থতা রুগীদের নিয়ে ব্ল্যাকমেল করে বলে, মা রে তুই কিন্তু কথা দিয়েছিস আমাকে, মায়ের দেওয়া কথা ভুলে গেলি এক রাতেই, বাস হয়ে গেল ঠিক জায়গায় তীরটা মেরে। শান্ত করতে চেষ্টা করছে একটু একটু করে ফ্লোরে বসে, হঠাৎ দরজা ভেদ করে প্রবেশ করলো অতি প্রিয় মানুষটা, যে এত তাড়াতাড়ি ফেস করতে হবে আনিকার ভাবতেও পারেনি একবারের জন্য। প্রবেশ করতে করতে রায়হান বলে চিৎকার করছে, হঠাৎ করে মেঝেতে বসে থাকতে দেখে আনিকাকে অবাক হয়ে যায় সে। আনিকা তুমি এই বাড়িতে? আনিকার মুখ দিয়ে এবারও কথা বের হচ্ছে না, হয়তো এবারও বোবা হয়ে গেছে, বড় বড় চোখ করে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। এক অনুশোচনা কাজ করছে আনিকার মধ্যে, কি বলবে তাকে? তার কাছে যে কোনো প্রশ্নের উত্তরই নেই আছে, তাই তো অসহায়দের মতো তাকিয়ে তাকিয়ে কেঁদে চলছে। কি হলো, কথা বলছো না যে? এবার মিসেস সালেহা বেগম মুখ খুলল। আরে রাজ তুই? কথা বলার চেষ্টা করল মিসেস সালেহা বেগম, কিন্তু কোনো কাজ হয়নি। রাজ একের পর এক প্রশ্ন করেই চলছে, তাই আর থাকতে না পেরে মিসেস সালেহা বেগম বলেই ফেলে, আনিকা মিসেস রায়হান চৌধুরী হয় এখন এই বাড়িতে। সতীনের সংসার পর্ব নয়। রাজ একের পর এক প্রশ্ন করেই চলছে, তাই আর থাকতে না পেরে মিসেস সালেহা বেগম বলেই ফেলে, আনিকা এখন থেকে এ বাড়িতে মিসেস রায়হান চৌধুরী হয়। রাজ এই কথাটা শোনার সাথে সাথে মাথায় বাদ ভেঙে পড়ে আকাশ থেকে বজ্রপাতের মতো করে, চিৎকার করে বলে উঠতেও পারছে না আনিকাকে, এটা তুমি কি করলে আমাকে ঠকিয়ে? মাথা নিচু করে থ হয়ে দাঁড়িয়ে রইল একই জায়গাতে। মিসেস সালেহা বেগম রাজকে বসতে বলে চলে যায় উপরে, যেখান থেকে আশরাফ সাহেব বারবার ডাক দিচ্ছে মিসেস সালেহা বেগমকে। তাই আর দেরি না করে উপরে যাওয়ার জন্য পা বাড়ানোর আগে আনিকাকে বলে যায় রাজকে চা নাস্তা দিতে আর রায়হানের সাথে কথাবার্তা বলিয়ে দিতে। আর কিছু বলার সুযোগ পেল না সে, বারবার তার ডাক পড়ছে উপরতলা থেকে, তাই সে দূরত্ব প্রস্থান করলো ক্ষণিকেই। মিসেস সালেহা বেগম চলে গেল ঠিকই, কিন্তু রেখে গেল একা বেচারি আনিকাকে। আনিকা বুঝে গেছে রাজের মুখ দেখে আজ হয়তো ওর শেষ দিন হবে, কি বলবে বুঝে উঠতে পারছে না সে। তবু মুখ থেকে করুণ সুরে বলতে গেলে রাজ থামিয়ে দেয় সঙ্গে সঙ্গে, দাঁতে দাঁত চেপে মাটিতে চেয়ে থাকে। ওর ভিতরে যে ভেঙে চুরে যাচ্ছে আনিকাকে এমন অবস্থা দেখে মনে হচ্ছে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, চোখ দুটো লাভার লাল বর্ণ করে মতো ধারণ হয়েছে, যে কোনো সময় জ্বালিয়ে ছাড়কার করে দিবে। কেন করলে আমার সাথে এমন? ওর এমন অবস্থা দেখে ভয়ে কথা বলার সাহসও হারিয়ে ফেলেছে, শুধু কান্নার আওয়াজ শোনা যাচ্ছে ফুপিয়ে ফুপিয়ে। কি আর বলবে, মুখ থাকলে তো বলবে, নাকি আমি রায়হানের মতো টাকাওয়ালা না, প্রভাবশালীও না, সুখে রাখতে পারবো না, ইত্যাদি ইত্যাদি ঠিক না বলো আনিকা? তাই আমার ভালোবাসার মূল্য না দিয়ে ওর কাছে চলে গেলে? প্লিজ একবার তো আমার কথা শোনো আগে। কি যে বলবে সেটা তো আগেই বলে দিলাম তোমাকে, ওকে একটা কথা বলার চান্স দিলাম, বলো বলো তাড়াতাড়ি করে। বিশ্বাস করো এই বিয়েতে আমার মতই হয়নি। হ্যাঁ, বাহ, প্রশংসার কথা তুলে ধরলে, কোনো মানুষের মতের বিরুদ্ধে কিছু করানো যায় সেটা তোমাকে না দেখলে বুঝতামই না আমি। দাঁড়াও একটু হেসে নেই। এমন কথা বলে রাজ অট্টালিকার হাসি দিতে লাগলো। আনিকারও বুঝতে বাকি রইল না এটা যে ওর কষ্টের হাসি, ভিতরে যে ওর জ্বলে পড়ে ছায় হয়ে যাচ্ছে সবই। দুবছর ধরে দেখে আসছে ওকে, এটুকু তো চিনতে পেরেছে এই দুবছরে, কিন্তু পাগলটাকে কীভাবে বুঝাবে এখন? সে কোনো দোষ করেনি, ওকে ঠকায়নি, ঠকেছে তো নিজেই। এসব কথা ভাবতে ভাবতে রাজকে ধরে বসে পড়ল পায়ের কাছে। সব কিছু সহ্য করবো, প্লিজ অবিশ্বাস করো না। বিশ্বাসই ছিল কবে আমাদের মাঝে, আর তো অবিশ্বাস। দেখো আনিকা, ওহো
শেট, মিসেস রায়হান হবে তো, ভুলেই গেছি। অবিশ্বাস তাকেই করা যায় যে বিশ্বাসের মর্যাদা রেখে যায়, কিন্তু আপনি তো কোনোটারই যোগ্য না। আমার সাথে কয়েক বছর ছিলেন, কিন্তু একবারের জন্যও রায়হানের কথা বললেন না। বাহ, প্রশংসার যোগ্য। আমি এতটাই পর হয়ে গেছিলাম যে আমার সাথে চললেন ফিরলেন তবু বলার প্রয়োজন করলেন না। রায়হানের সাথে অ্যাফেয়ারের কথা, আনিকার কথা বলার সুযোগই দিচ্ছে না রাজ, এমনকি ওর কোনো কথায় বিশ্বাস করছে না। ফ্লোরে বসে বসে কেঁদেই চলছে অবিরত। দেখেন, এমন ন্যাকা কান্না বন্ধ করেন, আপনাকে দেখে যে কোনো মানুষই ধোকা খাবে। আর তো রাজ, যাক ম্যাডাম, দোয়া করি সুখে থাকেন। কিন্তু এতটা একটা কথা বলার ছিল। আনিকার এবার চোখ মুছে হা করে তাকিয়ে রয় রাজের দিকেও। ও ভাবে এই তো রাজ, হয়তো বলবে আনিকা আমি তোমার অনেক ভালোবাসি, কিন্তু হলো উল্টো কিছু। দেখেন ম্যাডাম, আমি গরিব হতে পারি, কিন্তু অভিশাপের সময় বড়লোক গরিব দেখে না, আল্লাহ মালিক। তাই আপনাকে আজ একটা কথা বলে যাচ্ছি, এই রাজের কষ্টে ফল ফেরত পাবেন কঠিনতর। তখন হয়তো বারবার আমার কথা মনে করবেন, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে। পরে রাজার কিচ্ছু বলল না, অতি দ্রুত স্থান ত্যাগ করলো সেখান থেকে, না হলে যে আনিকাকে জড়িয়ে ধরে কেঁদেও ফেলতে পারে, এটা যে ভালো হবে না সমাজের চোখে, বাজে কথা শোনাবে পরকীয়া ভেবে। আনিকা ফ্লোরে আবারও বসে পড়ল, আল্লাহর কাছে বলতে লাগলো, কি দোষ করেছি, বারবার প্রিয় মানুষ হারানো আমার ভাগ্যেই লিখে রেখেছো বুঝি, হারানোর ব্যথার সহ্য হচ্ছে না আমার, মরে যেতে ইচ্ছে হচ্ছে। আল্লাহ, আমাকে নিয়ে যাও তোমার কাছে, না হলে যে সবার অভিশাপ ফলে যাবে আমার কপালে। হঠাৎ খেয়াল করে উপরের সিঁড়ি বেয়ে কেউ নেমে আসছে, তাই তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলে। ফ্লোর থেকে উঠে কিচেন রুমে দৌড়ে যায় চোখে মুখে পানি দিতে। চোখে মুখে পানি দিয়ে যখনই ঘুরে দাঁড়ালো সামনে রায়হান, আনিকা কিছুটা আমতামতা করে বলতে লাগলো, আপনি এখানে, কিছু লাগবে? আমাকে বললেই হতো, নিয়ে যেতাম উপরে, কষ্ট করে নিচে না নামলেই ভালো হতো আপনার শরীরের জন্য। আরে না, এখন আমি সুস্থ আছি, শুনলাম রাজ এসেছে তাই দেখা করতে আসলাম। কিন্তু তুমি এখানে কেন, আর রাজ কোথায়, দেখছি না তো ওকে। আনিকা কি বলবে বুঝতে পারছে না, তাই একটা বানিয়ে কথা বলে ফেলে। ওনার কি যেন জরুরি ফোন আসলো আর চলে গেল, বলল পরে আসবে। ও, হয়তো আমাদের কোম্পানির কাজটাজ হবে, অনেকটা কষ্ট করে আমার দোস্তটা আমার হয়ে, তাই চিন্তা করছি সুস্থ হলে রেগুলার অফিসে যাব, আর সব কাজ বুঝে নিয়ে এখন থেকে মন দিয়ে করব। তুমি কি বলো জানো? আনিকা কোনো কথা বলল না, উপরে উপরে দেখালো মুচকি হেসে রায়হানকে, হ্যাঁ মন দেন কাজে, এটা বুঝিয়ে দিল। এভাবেই কেটে যাচ্ছে আনিকার দিনকাল, মাস, বছর। রায়হানা অফিসে যায় নিয়মিত, আবার সময় মতো বাড়িও ফিরে আসে লক্ষ্মী ছেলের মতো। রায়হানের মুখ থেকে শুনেছে রাজ যেন চাকরি ছেড়ে দিয়েছে, অন্য জায়গায় চাকরিও নিয়েছে, এমনকি কিছুদিন আগে আদিরাকে বিয়েও করে নিয়েছে। এমন কথা শুনে কষ্টবার থেকে খুশি হয় আনিকা, কারণ রাজকে ভালোভাবে বুঝে আনিকার আদিরা, মন থেকে দোয়া করে সব সময় ওরা যেন অনেক সুখী হতে পারে। আল্লাহ সেই ইচ্ছাটা পূরণ করেছিল তাদের। যখন কয়েক মাস পার হয়ে গেছে, শুনতে পায় রাজ বাবা হবে, সেটা শুনে যে আনিকা খুশি হয়েছিল বলে বুঝতে পারবে সে। ও যতটা খুশি হয়েছিল মনে হয় নিজেরই বেবি হবে, ওর প্রথম রায়হানকে জড়িয়ে ধরে রাজের বাবা হওয়ার কথা শুনিয়েছিল বলে। এই কাণ্ড দেখে রায়হান অনেকটা অবাক হলেও পরক্ষণে কী ভেবে আনিকার সাথে তাল মিলিয়ে জড়িয়ে ধরায় শক্ত করে, কিছুটা উঁচু করে নেয় বুকের ভিতরে। দুজনেরই এক অজানা ভালো লাগা কাজ করছে। আস্তে আস্তে রায়হান সুযোগের সদ্ব্যবহার করেই ফেললো এই দু বছরে। আনিকার কোমরে আলতো করে হাত রেখে ঠোঁটে ঠোঁট রেখে দিল হঠাৎ করে। আনিকাও বুঝে উঠতে পারেনি এমন হবে, কি করবে, বাধা দিবে নাকি যা হতে যাচ্ছে হতে দিবে। শত হলেও রায়হান তার স্বামী, এই দু বছরে এত ভালোবাসা কেয়ার করেছে বলে শেষ করা যাবে না, কখনো জোরও করেনি, শুধু বলেছিল যেদিন সে স্বইচ্ছায় কাছে আসবে সেদিনই স্বামীর অধিকার ফলাবে। এখন তো আর সে ঠেকাতে পারবে না, স্বামীর অধিকার কাছে আছে ওর সম্পূর্ণ, তাই আর বাধা না দিয়ে তালে তাল মিলিয়ে অতুল সমুদ্রে পাড়ি জমায় দুজনে। যেখানে আছে দুটি প্রাণের ভালোবাসার মিলন, পূর্ণতা পেয়ে গেল আনিকা রায়হানের বিবাহ জীবনের পথ চলার জন্য। চলবে,
ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সতীনের সংসার পর্ব ১০। দিনকাল ভালোই কাটছিল, একদিন রায়হান বলল রাজের বেবিটা নষ্ট হয়ে গেছে। সেটা শুনে কষ্ট ফেটে যায় আনিকার বুকটা। সে ভাবে আল্লাহ কেন রাজের হাসি খুশি জীবনটা বারবার ভেঙে দিয়ে যায়, যার জন্য আকুল দরিয়ার ভাসিয়ে দিয়েছিল জীবনটা, কিন্তু তার জীবন যে হবে এমনটা ভাবেনি আনিকা। চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। সেটা দেখে রায়হান প্রশ্ন করে, কী হলো জানু, কাঁদছো কেন? রায়হানের প্রশ্ন করা দেখে আনিকা নিজেকে স্থির করে বলে ফেলে, কোথায়, চোখে পোকা পড়েছিল তো, তাই পানি বের হয়ে পড়িয়ে পড়ছে চোখ দিয়ে। মিথ্যা কথা না বললে অনেক কথার সম্মুখে হতে হতো আজ ওকে। এই কথা বলে চলে যেতে লাগে, তখনই মাথা ঘুরে পড়ে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে রায়হান চিৎকার করে উঠে আনিকা বলে, ওর কণ্ঠ শুনে সবাই দৌড়িয়ে রুমে প্রবেশ করে। আনিকাকে নিয়ে খাটে শুয়ে দিয়ে পারিবারিক ডাক্তারকে কল করে তাড়াতাড়ি আসতে বলে। এদিকে ডাক্তার আসতে দেরি দেখে রায়হান একবার রুমের এ মাথায় যায় তো ও মাথায় যায়, আর মাথার চুলগুলো টেনে টেনে প্রায় ছিঁড়ে ফেলছে। এটা দেখে মিসেস সালেহা বেগম বলে, বাবু ভয় পাস না তো, ওর কিছুই হবে না, যে এত ভালোবাসে বউকে তার কিচ্ছু হতে পারে বল, এখন পাগলামি বাদ দিয়ে চুপ করে ওর পাশে বল। রায়হান এ কথা শুনে চুপ করে আনিকার মাথার কাছে বসে এক নজরে চেয়ে রয় আর মনে মনে আল্লাহকে বলছে ওর যেন কিছু না হয়। এমন সময় ডাক্তার চলে আসে। ডাক্তার ওয়াজেদ আনিকাকে দেখে রায়হানকে বলে, এটা কি করে হলো, আমার দোস্তকে খবর দেন ভাবি তাড়াতাড়ি। এমন কথা শুনে রায়হানের ভিতরে তুফান শুরু হয়ে যায়, চোখ থেকে পানি পড়বে পড়বে এমন ভাব। অসহায়ের মতো ডাক্তার ওয়াজেদের মুখ দিয়ে মুখে চেয়ে রয়। মিসেস সালেহা বেগমেরও একই হাল। তখনই ডাক্তার ওয়াজেদ বলে উঠে, আরে বেটা তুই বাবা হতে চলেছিস, যা তাড়াতাড়ি মিষ্টি মুখ করাবি তো সবাইকে। রায়হানের এতক্ষণ চোখ টলমল করছিল, এমন কথা টপটপ করে ঝরে পড়ে। হয়তো এটা তার আনন্দের পানি, মুখে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না, কি বলবে সেটা না পেয়ে জোরে করে বলে ফেলে, আমি বাবা হব, আমি আমি। এমন কথাতে সবাই হেসে ফেলে বলে, তাহলে কি অন্য কেউ হচ্ছে? এটা শুনে লজ্জায় মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে মিষ্টির দোকান তুলে নিয়ে বাড়ি ফিরে পুরো বাড়িটা এখন খুশির জোয়ারে ভাসছে। দেখতে দেখতে পার হলো ১০ মাস, নতুন অতিথি পৃথিবীতে এসে মুখরিত করে দিল চারপাশ, সবাই অনেক খুশি। আর এত খুশি হবে না কেন, বংশের প্রদীপ বলে কথা যার, নামকরণও করে ফেলে আনিকা আর রায়হানের নামের সাথে মিল করে আরিয়ান চৌধুরী। অন্যদিকে রাজেরও বেবি হয় আনিকার বেবির এক বছর হওয়ার পর। দুবাস থেকে আলাদা আলাদা মানুষ দুটো অনেকটা সুখে জীবনযাপন করে দিনগুলো পার করে যায়, কিন্তু এই খুশি কতটা যে সেটার স্বরূপ দেখতে পাচ্ছে বর্তমানে আনিকা। ১০ বছর আগের কথা ভাবতে ভাবতে কখন যে আনিকা ঘুমের রাজ্যে তলিয়ে গেছে সেটার খেয়াল নেই আর, বাস্তবের জগতে ফিরে আসে। পূর্ব আকাশে সূর্যের আলো ঝলমল করে হেসে ওঠে জানালা ভেদ করে আনিকার মুখের উপরে। রোদের চাইতে না পেরে চোখ বন্ধ অবস্থায় পাশে হাত দিয়ে খুঁজে চলে তার ভালোবাসার মানুষটাকে। যখন পাশে খুঁজে পায় না, চোখ আস্তে করে খুলে পুরো রুম খুঁজতে থাকে, কোথায় গেল সে। পরক্ষণে মনে পড়ে গেল গতকাল তো সে বাসায় আসেনি। ছেলেকে বুকের থেকে নামিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে যায় রান্নাঘরে, প্রিয়জনের জন্য রান্না করতে থাকে মন ভরে। আনিকা ভাবে গতকাল আসেনি হয়তো অভিমান করে, কিন্তু আজ তো সে আসবেই ভালোবাসার টানে। এখন যে সে একা নয়, ঘরে যে তার বউ বাচ্চা দুজনই রয়, হয়তো যা দেখেছে সেটা জোরপূর্বক হয়, তাহলে সেখানে রায়হানের কোনো দোষই না। রায়হান তো কিছু বলতে চেয়েছিল, কেন যে তখন শুনল না, এমন কথা বারবার মনে করে রান্নার কাজ শেষ করার চেষ্টা করে যাচ্ছে। পেছন থেকে আশ্বাস সাহেব বলে উঠে, কিরে মা তুই রান্নাঘরে, তোর না শরীর খারাপ, তবুও কেন রান্না করতে আসছিস? এমন কথায় আনিকা মিষ্টি হেসে আশ্বাস সাহেবকে এক কাপ চা এগিয়ে দিয়ে বলে, বাবা তোমার মেয়ে এখন অনেকটা ভালো বুঝলা, চাটা খেয়ে বলো কেমন হলো আজকেরটা। আশরাফ সাহেবের মন ঘুরানো একমাত্র আনিকাই ভালো জানে।
তাই তো কথা না বাড়িয়ে চায়ের কাপটা হাতে ধরিয়ে দিয়ে চুপ করিয়ে দেয়। যে মেয়েটা বাড়ির সকলের এত খেয়াল রাখে, ভালোবাসা বন্ধনে আবদ্ধ করে রেখেছে, তার জীবন কী হতে পারে নিজেই জানে না এখন পর্যন্ত সে। কথা আছে না, যত হাসি তত কান্না। আনিকার জীবনেও সেটাই অপেক্ষা করছে। দিন শেষ হওয়ার আগেই তার সতীনের সংসার পর্ব 11। কথা আছে না, যত হাসি তত কান্না। আনিকার জীবনেও সেটাই অপেক্ষা করছে। দিন শেষ হওয়ার আগেই তার প্রমাণ পাবে। দুপুর পার হতে চললো, রায়হানের কোনো খবর নেই বলে সবাইকে খাবার দিয়ে দিল টেবিলে ঠিকই, কিন্তু দরজার দিকে চেয়ে চেয়ে দেখতে থাকে বারবার। আশফ সাহেব এটা লক্ষ্য করে মিসেস সালেহা বেগমকে উদ্দেশ্য করে বলে, জীবনেও মানুষ হবে না তোমার ছেলে। মিসেস সালেহা বেগম বুঝতে পেরে মুখে খাবার তুলে দিতে দিতে বিষম খেয়ে বসে। পাশ থেকে আনিকা পানির গ্লাস এগিয়ে দেয় আর বলে, আম্মু একটু ধীরে খাও না, আর আপু তুমিও না সবসময় এত দোষারোপ করো না তো। দোষারোপ করছি না রে মা, সময় হলে বুঝতে পারবি ঠিকই, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে দেখিস মা। আশা সাহেবের বলতে দেরি, অন্য পাশে আনিকার ফোন ক্রিং ক্রিং করে বেজে উঠে। সবাইকে খেতে বলে ফোনটা রিসিভ করে একটু পাশে গিয়ে রিসিভ করে। কিছুক্ষণ অতিক্রম হওয়ার পর একটা জোরে চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে আশরাফ সাহেব আর মিসেস সালেহা বেগম এক প্রকার খাবার রেখে দৌড়ে আসে আনিকার কাছে। এসে দেখে ফ্লোরে বসে কান্না করছে। মিসেস সালেহা বেগম আনিকাকে পাজর কোলে উঠিয়ে সোফায় বসিয়ে কুলসুমের মাকে এক গ্লাস পানি দিতে বলে। পানি খেয়ে একটু স্থির হয়ে বসতে বলে, তারপর বলতে বলে কে কল করেছিল। আনিকা আবারও কান্না পায়। আশরাফ সাহেবকে ধরে কান্না জড়িত কণ্ঠে রায়হানের কথা বলেই যায়। রায়হানের কী হয়েছে বলবি তো, না বললে বুঝবো কী করে বল। মিসেস সালেহা বেগমেরও ছেলের কথা শুনে মুখখানা মলিন হয়ে যায় ভয়ে। আপু ওকে ছাড়িয়ে আনো, কারা যেন ওকে আটকিয়ে রেখেছে টাকার বিনিময়ে, আর বলেছে যদি টাকা না দেই তাহলে জোর করে অন্য কারোর সাথে বিয়ে করিয়ে দিবে। এমন কথাতে ইতিমধ্যে আশরাফ সাহেব অবাক হলো এক প্রকার। এতকাল শুনেছে যে কিডন্যাপ হলে টাকা না পেলে মেরে ফেলে, কিন্তু আজ এ প্রথম শুনলো উল্টো কথা। তোকে কে কল করেছিল? আপনার ছেলে নিজেই। ও কিভাবে কথা বলল তোর সাথে? জানি না, এত কথা বাদ, তুমি টাকা দিবে কি না বলো, নাকি আমাকে সতীনের ভাত খাওয়াতে চাও? এমন কথায় আশরাফ সাহেব আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ টাকা পাঠিয়ে দেয়। তারপর আশরাফ সাহেব একটা কথাই বলে, মারে তোর মনটা অনেক নরম আর ভালো, তার জন্য সবাই তোকে কষ্ট দেয়, দেখিস হিতে বিপরীত না হয়, দোয়া করি তবুও যেন সুখী হস। বলে চলে গেল আশরাফ সাহেব। টাকা পাঠানোর পরও এক দুদিন কেটে যায়, তবুও রায়হানের কোনো খবর না পেয়ে ওর ফ্রেন্ড জিতুর বাড়িতে যায়। এই প্রথম রায়হানের কোনো ফ্রেন্ডের বাড়িতে যায় আনিকা মিসেস সালেহা বেগমকে সাথে করে। আনিকাকে দেখে জিতুর মা অবাক হয়ে বলে, গরিবের বাড়ি হাতির পা কীভাবে পড়ল রে? এই কথাতে আনিকা কিছুটা লজ্জা পেলেও যে কাজের জন্য এসেছে সেটা তো সফল হতে হবে। আন্টি জিতু ভাইয়া বাসায় আছে? জিতুর মা কিছুটা বুঝতে পেরেছে মুখ দেখে, তাই আর কথা না বাড়িয়ে জিতুর রুমে নিয়ে যায়। জিতু একটু অবাক হয়েছে বটে। বসো আনিকা, মা ওনাদের জন্য খাবার নিয়ে এসো, বসেন আপনারা, বলে জিতুর মা যেই পা বাড়াতে যায় তখনই আনিকা, আন্টি আপনি এখানে বসেন, কিছু লাগবে না, কয়েকটা কথা আসছে, আপনিও বসেন পাশে। আসলে হয়েছে কি ভাইয়া, আজ কয়েকদিন ধরে রায়হান বাসায় নেই, গতকাল হঠাৎ কল আসে, তারপর সব খুলে বলতে থাকে, লাস্টে যে একটা কথা বলল তখন জিতু বলল, তুমি যে ঠিকানার কথা বলেছ ওইখানে আমার মামাতো বোনের শ্বশুরবাড়ি, দুলাভাই থাকতে চিন্তা কি আর। জিতু ওদের সামনে ওর দুলাভাইকে কল করে সব কিছু ভেঙে বলে। তারপর সে বলে কোনো চিন্তা না করে, সে সব খোঁজ খবর নিয়ে দেখবে আর যেন ক্ষতি না করে সেই ভরসা দেয়। জিতুর দুলাভাইয়ের সাথে কথা বলা শেষ করতে না করতে রায়হান কল করে আনিকার কাছে, তার এখন কোথায় আছে কি করে। সতীনের সংসার পর্ব 12। জিতু দুলাভাইয়ের সাথে কথা বলা শেষ করতে না করতে রায়হান কল করে আনিকার কাছে। সবার সামনে রিসিভ করে কথা বলা আনিকা রায়হানকে বলে জিতুর দুলাভাইয়ের কথা, ভয় যেন না পায় সে আশ্বাস দেয় আর বলে দুলাভাইয়ের কাছে সব বলেছে। তো সে বলেছে কোনো চিন্তা করো না, শুধু ভালো করে ঠিকানা বলো কোথায় আছে। দুলাভাই কী করবে না করবে খুলে বলে সব রায়হানের কাছে। অবাক কাণ্ড হলো, কারণ এই সব কথা বলার পরপরই রায়হান ফোনের লাইন কেটে দিল টুস করে ওপাশ থেকে। আনিকা চুপচাপ কিছুক্ষণ বসে থাকে,
মাথা উঁচু করে সবার সাথে চোখ মিলাতে পারছে না, যদি প্রশ্ন করে বসে। তাই আর দেরি না করে আরিয়ানকে কোলে নিয়ে বিদায় জানিয়ে চলে যায় সেখান থেকে, মিসেস সালেহা বেগমকে সঙ্গে করে। জিতু আর ওর পরিবার অনেক কথা আলোচনা করে রায়হান আর আনিকাকে নিয়ে। আনিকার কপাল পুরার কথাই বলল জিতু, কারণ রায়হানের হাবভাব যেন ভালো লাগছে না অনেক দিন ধরে। বেচারা আনিকা সারা রাস্তা শেষ করেছে ঠিকই, কিন্তু রুমে ঢুকার সঙ্গে সঙ্গে কেঁদে ফেলে দরজা বন্ধ করে আরিয়ানকে মিসেস সালেহা বেগমের কাছে দিয়ে এসেছে। না হলে ওই ছোট্ট শিশুটি প্রশ্ন করে বসতো অনেক যে। বিকাল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত হয়ে গেল। আনিকার বুকের ভেতরে কালবৈশাখীর মতো কালো হয়ে উঠতে শুরু করলো। তার জীবনে কী হতে চলেছে? আসলে কি তার জীবন তছনছ হয়ে যাবে কোনো এক ঝড়ে? খাটে থেকে নেমে বেলকনিতে নিয়ে গ্রিল ধরে দাঁড়িয়ে দূর দূরান্তে দেখার চেষ্টা করে যাচ্ছে নিজের কষ্ট বিলীন করার জন্য। চোখ থেকে ঝর্ণার মতো পড়ে চলেছে পানি, শত চেষ্টা করেও পারছে না থামাতে। হঠাৎ করে এই দরজায় নক পড়ে, কোনো রকম পানি মুছে দরজার কাছে এগিয়ে যায়। দরজা খুলে অবাক হয়ে যায় কাকে দেখেছে আর কি অবস্থা করে ফেলেছে চেহারাতে। পুরো শরীরটা অবশ হয়ে গেছে তাকে দেখে, মুখ দিয়ে যে কথা বলবে সেটাও হারিয়ে ফেলেছে। অনেকক্ষণ অতিক্রম হওয়ার পর চিৎকার দিয়ে উঠলে পাশের রুম থেকে সবাই দৌড়ে এসে দেখে রায়হান এসেছে। পায়ে জুতা নেই, নেই কোনো মুখে হাসি, মুখটা শুকিয়ে গেছে, শরীরের এখানে ওখানে মায়ের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। শার্ট প্যান্টের ফাঁকে ফাঁকে এমন অবস্থা দেখলো যে কোনো মানুষেরই বুকের ভেতরে হু হু করে উঠবে। রায়হানকে বুকের সাথে আষ্টে পৃষ্টে জড়িয়ে ধরে দুহাত দিয়ে আনিকা, ওর কান্না দেখে মিসেস সালেহা বেগমও পাশ থেকে কান্না করে দেয়। আশরাফ সাহেব কান্না করছে ঠিকই, কিন্তু চোখ থেকে পানি পড়ছে না, বুক ফেটে চুরমার হয়ে যাচ্ছে তাকে দেখে। রায়হানকে রুমে এনে বসিয়ে সবার প্রশ্নের পাহাড় জুড়ে ফেলে। রায়হান হঠাৎ করে বলে উঠল, তোমরা আমাকে না খাইয়ে মেরে ফেলো নানান প্রশ্ন করে? এমন কথাতে কেউ আর কখনো কোনো প্রশ্ন করল না। রায়হানকে গোসল করিয়ে খাইয়ে দাইয়ে বুকের সাথে জড়িয়ে ধরে রাখে সবার সামনে। আশেপাশের অনেক মানুষও এই রাত বেড়াতে দেখেতে এসেছে রায়হানের আসার খবর শুনে। অনেকে হাই হুতাশ করে চলে যায়। রাত পার হয়ে যায় আনিকার বুকের উপর ঘুমিয়ে। আনিকারও কষ্ট হয় এভাবে শুয়ে থাকতে, তবুও যাকে ভীষণ ভালোবেসে ফেলেছে তাকে বালিশে রাখে কীভাবে? সকাল হয়ে যায়, রায়হানকে এমনভাবে আদর যত্ন করে অনেক দিন পার করিয়ে দেয়, কিন্তু রায়হানের হাবভাব আগের মতো নেই। আনিকাকে ভালোবাসলেও কম আসলে আসলে আড়ালে চলে যায় ফোন দিয়ে। আনিকার এসবের কোনো গুরুত্ব নেই, কারণ তার জীবন সশরীরের তো বাড়ি ফিরে এসেছে, কিন্তু এটাই তার বড় ভুল, কাউকে এতটাও বিশ্বাস করাটা, হোক সে ভালোবাসার মানুষটা। এক সপ্তাহ পার হতে না হতেই আনিকাকে কল করে রায়হানের এক বন্ধু, তার কাছ থেকে এমন একটা কথা শুনতে পারে জীবনও ভাবেনি, পুরো পৃথিবীটা ঘুরতে শুরু করবে, মনে হয় পৃথিবী ভেঙে পড়বে। তার ফ্লোরে বসে পড়ে চিৎকার করে কাঁদতে থাকে। এমন সময় আরিয়ান রুমে এসে দেখে তার এই অবস্থা। ছোট্ট শিশু তার মায়ের এমন অবস্থা দেখে প্রশ্ন করে বসে, ও মা তুমি কাঁদছো কেন? কথা বলো না কেন? কি হয়েছে তোমার মা? বলো না, বলো বলো। অনেকটা ঝাঁকি দিয়ে আনিকার শরীরটা, ছোট্টই ছেলেকে কি করে বলবে আনিকা? তার কথার কোনো উত্তর নেই যে আজ কিভাবে বলবে যে তার বাবা আরেকটা বিয়ে করেছে। তার কপাল যে পুড়েছে, পুরো পৃথিবী যে তার কাছে এমন নিঃসঙ্গ লাগছে, কার কাছে বলবে তার কষ্টের কথা? হয়তো বাবা মার সাথে আমাকেও নিয়ে গেল ভালো হতো, এইসব ভাবছে আনিকা। কেঁদে কেঁদে তার 6 বছরের ছেলে আরিয়ানকে জড়িয়ে ধরে। আনিকার কাছে মনে হচ্ছে সবাই ঠিকই বলেছিল, সুখী হব না কোনো দিনও। তাহলে কি এটাই তাদের অভিশাপ মূল ছিল? চলবে। সতীনের সংসার পর্ব 13। আনিকার কাছে মনে হচ্ছে সবাই ঠিকই বলেছিল, সুখী হব না কোনো দিনও। তাহলে কি এটাই তাদের অভিশাপ মূল ছিল? আনিকা ভাবছে
জীবনে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেনি, প্রতারণা ঠকায়ওনি, তবুও কেন নিজের জীবন হলো এমন? কারো ভালো করতে গিয়ে নিজের কাছের মানুষদেরকে দূরে সরিয়ে দিয়েছে, তাদের অভিশাপের ভাগিদার হয়ে নিজেকে শক্ত করে তৈরি করতে চেয়েছে, কিন্তু তার মূল্য এমনভাবে পাবে কখনোই ভাবেনি সে। আনিকার কান্নার শব্দ শুনে পাশের রুম থেকে মিসেস সালেহা বেগম ছুটে আসে, সঙ্গে আশরাফ সাহেবও আসে। আনিকার চোখের পানির থেকে বংশধরের চোখের পানির মূল্য বেশি মনে হলো মিসেস সালেহা বেগমের কাছে। নাতিকে কোলে নিয়ে আনিকাকে ধমকের স্বরে বলে উঠে, তোর কি দুদিন পর পর ভূতে ধরে? মাঝে মাঝে তোর এমন আচরণে মেজাজটা খারাপ হয়ে যায়। তোকে বারবার বলেছি, যদি কান্না আসে তো আরিয়ানের সামনে কখনো কান্না করবি না, ওর মস্তিষ্কে বিঘ্ন ঘটে অনেক। এমন কথাতে আনিকা অসহায়ের মতো মিসেস সালেহা বেগমের দিকে তাকিয়ে দেখে। হয়তো এটাই ভাবে, হায়রে মানুষ, পরিবর্তন হতে সময় নেয় না রাতের প্রহালে। পাশ থেকে আশরাফ সাহেব বলে উঠে, রায়হানের মা, একটু বেশি বকে ফেলছো কিন্তু, মানুষ এত তাড়াতাড়ি চেঞ্জ হয় তোমাকে দেখেই শিখবে, মুখ খুলাবে না এখন কিন্তু, চুপ করে নাতিকে নিয়ে দাঁড়িয়ে আছো, থাকো দাঁড়িয়ে, অযথা মাথা খারাপ করবে না আমার। এমন কথা বলে আনিকার কাছে এগিয়ে গিয়ে পাশে বসে পড়ে, মাথায় হাত রেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে রে মা, বলবি আমাকে? আনিকার কান্না বাদ ভেঙে গেল শ্বশুরের ভালোবাসার পরশে। থাকতে না পেরে আশরাফ সাহেবের কাঁধে মাথা রেখে হু হু করে কেঁদে উঠে, মনে হয় কালো মেঘ জমেছিল বুকের ভেতরে। হালকা আভাস পেতেই বৃষ্টি হয়ে ঝরে পড়ছে অঝরে দুনয়ন ভরে। আব্বু, কি হয়েছে? আব্বু, রায়হান বিয়ে করেছে। এটা শুনে মিসেস সালেহা বেগমের মুখ কালো হয়ে গেল, কথা বলার মুখ নেই তার। অন্যের মেয়েকে যতই বলুক না কেন, মেয়ে হিসেবে আগলে রাখবে, সেটা কি কোনো শাশুড়ি গ্যারান্টি দিতে পারে? নিজের পেটের মেয়ের বেলা ষোলো আনা, কিন্তু অন্যের বেলায় খালি ন্যাকা কান্না মনে হয় মিস সালেহা বেগমের কাছে, সেটা তার ব্যবহারে প্রমাণ দিয়ে দিচ্ছে ইদানিং। আশরাফ সাহেবের মাথায় চোখে মুখে আগুন জ্বলে উঠে, হয়তো এখন রায়হানকে হাতের কাছে পেলে কুপিয়ে মেরেই ফেলবে। বারবার মিসেস সালেহা বেগমের দিকে রাগান্বিত চোখে তাকায়, মনে হয় এখনই কয়েকটা কিল ঘুষি গিয়ে ফেলবে চোখ মুখ বুঝে। এই, তোমার জন্য এমন হয়েছে, বারবার বলেছিলাম ছেলেকে একটু শাসনে রাখো, কিন্তু তখন কান দিয়ে নাওনি তিল পরিমাণে। আরও আমাকে বলেছ ইয়াং বয়সে একটু আধটু এমন করবে, পরে বয়স হলে সব ঠিক হয়ে যাবে। এখন তো দেখলে কি করে ফেললো অন্যের মেয়ের কপাল পুড়িয়ে। ওকে আমি আজ এই মুহূর্তে, কথাটা শেষ করার আগে থামিয়ে দিল মিসেস সালেহা বেগম আশরাফ সাহেবকে। আচ্ছা, এখন এটা না বলে ওকে খুঁজে এনে দু তিনটা বাটাম দিয়ে বাড়ি দিলেই হয়ে গেল। আর কি বলল সেটা আগে একটু ভালোভাবে খোঁজ নিতে তো হবে, পরে না হয় ওই মেয়েকে বাদ দিয়ে দিবে। মিসেস সালেহা বেগম কতটা যে চালাক, কেউ তার সাথে না মিশলে বুঝবে না, ত্যায্যপিত্র করবে বলে কথার ধরনটা চেঞ্জ করে দিল অন্যদিকে। আসলে ওনার মতো মহিলা অনেক কম আছে পৃথিবীতে, সেটা আনিকা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আনিকাকে সঙ্গে করে নিয়ে যায় আশরাফ সাহেব সেই বন্ধুর বাড়িতে, যার কাছ থেকে রায়হানের খবর পেয়েছে, যেখানে গিয়ে আসলেই সব সত্য জানতে পারে, আর প্রমাণ হিসেবে ফোনে তোলা ছবিগুলো পাল্টিয়ে পাল্টিয়ে দেখিয়েছে। একজন স্ত্রীর কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার স্বামী, কিন্তু স্বামীর এমন দৃশ্য দেখলে কোন স্ত্রী সুস্থ থাকবে জানা নেই কোনো নারীর। যে মেয়েটার ছবি দেখালো তাকে দেখে আনিকা থ হয়ে দাঁড়িয়ে রইল, যাকে কয়েক মাস আগে দেখেছিল তারই বেডরুমে রায়হানের সাথে অন্তরঙ্গভাবে, সেই হলো তার সতীন। বুক ফেটে চুরমার হয়ে যাচ্ছে আনিকার, কি অভাব ছিল তার মধ্যে যে অন্য নারীর দরকার ছিল তার। চুপ হয়ে বসে রইল, আর পাশ থেকে আশরাফ সাহেব রায়হানের বন্ধুকে সব জিজ্ঞাসা করতে লাগলো এক এক করে, কে এই মেয়ে, কোথায় থাকে, কোথায় দেখা হয়েছিল, আর কিভাবে বিয়ে হলো, তখন বলতে শুরু করলো সব। আঙ্কেল, আপনি তো অসুস্থতার কারণে অফিসে আসেন না ঠিক মতো করে, রায়হানের উপর সব দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে ঘরে বসে আছেন, আর অন্যদিক দিয়ে আপনার ছেলে অফিসে নতুন বিয়ে রেখেছে, ওর নাম রিয়া, এই শহরে নতুন এসেছে, ওর পরিবার সহ আপনাদের বাড়ির পাশে ভাড়া নিয়েছে,
আর্থিক অবস্থা মোটেও ভালো না। ওর বাবা মা দুজনই কাজ করে ছোটোখাটো ফ্যাক্টরিতে। ছোট একটা বোন আছে, এবার হয়তো চতুর্থ নাকি পঞ্চম শ্রেণীতে উঠেছে। রিয়া যেদিন অফিসে জয়েন করেছে সেদিন থেকে রায়হানের সঙ্গ দিতেই থাকে। মেয়েটার রুচিশীলতাও ভালো নয় মোটেও, শুধু চেহারাটাই সুন্দর আর স্মার্ট, কিন্তু নোংরা টাইপের মেয়ে। রায়হান বিবাহিত, বাচ্চা আছে জেনেও রায়হানকে সঙ্গ দিতে কতবার আপনাদের বাসায় গিয়েছে তার কোনো ঠিক নেই, আপনারা বাসায় না থাকলে। এই কথাতে আশরাফ সাহেবের রাগ তিনগুণ বেড়ে গেল। অন্যদিকে আনিকা মাটির দিকে তাকিয়ে কেঁদে চলছে, কারণ সেই দৃশ্য তার দেখা হয়ে গেছে কবেই, তবুও তাকে মাফ করে দিয়েছে ভুল হয়ে গেছে বলে। আবার বলতে থাকে রিয়া সপ্তাহ খানেক আগে রায়হানকে চাপ দেয় বিয়ের জন্যে, সেটা আবার রায়হান নাকচ করে দিলে রিয়ার রেগে মরার ডিসিশন নিয়ে ফেলে আর বলে কয়েক মাস ধরে ধর্ষণ করেছে সেটা প্রমাণ রেখে যাবে, তারপর বিয়ে করে ফেলে হারানো ও মান সম্মানের ভয়ে। পরে রিয়ার পরিবার আপনাদের এলাকা থেকে ভয়ে চলে যায়, যদি লোকজন শুনে তো রাম পেদানি পেদাবে। তাদের যাওয়ার দুদিন পরে রায়হানকে সঙ্গে করে নিয়ে যায় রিয়াদের গ্রামে, তাদের সপরিবারে বলে আনিকাকে ছেড়ে রিয়াকে নিয়ে সংসার করতে। এমন কথা শুনে আনিকার বুকের বাম পাশে চিন করে ওঠে। পরে সেখানে যে কয়েকদিন ছিল তাদেরকে টাকা পয়সা ভেঙে ভেঙে খাইয়ে শেষ করে ফেলেছে সব। পরে ফোন আর বাইকটা পর্যন্ত বিক্রি করে খাইয়েছে। তারপর যখন বাসায় আসার কথা ছিল তখন রিয়ার পরিবার রিয়াকে সঙ্গে করে নিয়ে ফিরতে বলেছে। তখন চিন্তার পড়ে যায় রায়হান, কী করা যায় কী করা যায়। হঠাৎ মাথায় বাসার কথা আসে, তখন আপনাদের কাছে টাকা চায় মিথ্যা বলে, যেন ওই টাকা দিয়ে রিয়াকে আলাদা ফ্ল্যাট ভাড়া করিয়ে থাকতে পারে, কারণ আপনারা ওকে ঘরে তুলবেন না কখনো এটা শুনলে। এখন বর্তমানে রিয়াকে নিয়ে আপনাদের অফিস থেকে দূরে একটা বাসা নিয়েছে, যেন অফিস থেকে যাতায়াত সহজ হয় ওর সেইভাবে। একথা শুনে আশরাফ সাহেব রাগে দাঁতে দাঁত চেপে কটমট করতে থাকে। নিজের ছেলেকে চিনতেও এত বছর পার করতে হলো তার। সে ভাবছে তারও তো একটা মেয়ে আছে, যদি তার সাথেও এমন হয়ে যায় যে কোনো সময়। সম্পূর্ণ কথা শেষ করে আনিকার দিকে বারবার দেখে অসহায় দৃষ্টিতে। আনিকাও বুঝতে পেরে আর অপেক্ষা না করে আশরাফ সাহেবকে নিয়ে চলে গেল বাসার উদ্দেশ্যে। চলবে, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সতীনের সংসার পর্ব ১৪। সম্পূর্ণ কথা শেষ করে আনিকার দিকে বারবার দেখে অসহায় দৃষ্টিতে আনিকাও বুঝতে পেরে আর অপেক্ষা না করে আশরাফ সাহেবকে নিয়ে চলে গেল বাসার উদ্দেশ্যে। সদর দরজা দিয়ে প্রবেশের সময় মিসেস সালেহা বেগম এক গাদা কথা বলে উঠে, কী গো তোমরা এসেছো? ওইখানে গিয়ে তো মনে হয় কিছুই পেলে না, তবু ছেলেটার পিছে লেগেছো দুজন, অযথা মিথ্যে অপবাদ দিয়েছো আমার ছেলেটার মাথার উপর। মাঝে মাঝে মনে হয় সৎ ছেলে তোমার। একটা কথা শুনো, কখনো কারো কথায় কান দিয়ে নিজের ছেলের উপর রাগ করে থাকবে না। ছেলেটার উপর এমনিতে কার কোনজোর পড়লো বুঝতে পেরেছি এখন। আনিকার দিকে ভ্রু কুচকিয়ে আনিকাও বুঝতে পারলো কাকে উদ্দেশ্য করে বলছে। কষ্টে বুকটা ফেটে চুরমার হয়ে যাচ্ছে, ভিতরে এমনিতে কষ্টের জোয়ার, তার উপরে দিল আতখান ভাস। পাশ থেকে আশরাফ সাহেব, কে কেমন সেটা জানি, এখন চুপচাপ ঘরে যাও, না হলে। এমন কথাতে মিসেস সালেহা বেগম আর একটা কথাও বলল না, চুপ করে চলে গেল। পরে আশরাফ সাহেব অ্যাডভোকেটকে কল করলো। কিছুক্ষণের মধ্যে চলে আসলো অ্যাডভোকেট, এসে কী কী কাগজপত্র বের করে আশরাফ সাহেবের সামনে এগিয়ে দিল, ধাপ ধাপ করে সিগনেচার করে দিল, ব্যাস সে চলে গেল। পরে আনিকাকে বুঝিয়ে পাঠিয়ে দিল নিজের রুমে আর বলল যেন কোনো চিন্তা না করে। এটা বলে আশরাফ সাহেব চলে গেল। আনিকাও নিজ রুমের উদ্দেশ্যে পা বাড়াল। দু মিনিটের পথ, তার কাছে মনে হচ্ছে রাত পার হয়ে যাবে। রুমে প্রবেশ করার সাথে সাথেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এত বছরের সংসারে তার কাছে আজ মনে হচ্ছে নারী হয়ে জন্মিয়ে অনেক ভুল হয়েছে। রাত হয় তো শেষ হবে না তার কোনোভাবেই। পুরো রুমটাই ফাঁকা ফাঁকা লাগছে আজ। কার কাছে তার কষ্টের কথা শেয়ার করবে? যাকে একটু একটু করে জায়গা করে দিয়েছিল মনে, সে তো আজ দিল ক্ষত বিক্ষত করে।
এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে ঘুমের রাজ্যে। ভোরের আলো ছড়াতে শুরু করলো সমগ্রতে। চোখ মেলে একটু একটু করে চেয়ে দেখে চারদিকে। আনিকা কি করবে ভাবতে থাকে, ছেড়ে চলে যাবে নাকি। এমন সময় কল আসলো আনিকার ফোনে। রিসিভ করে কথা বলার পরপরই শ্বশুরের রুমের সামনে দাঁড়িয়ে গিয়ে দরজার কাছে দাঁড়ায় একটু, তারপর জোরে জোরে হাঁপাতে থাকে। সেটা দেখে মিসেস সালেহা বেগম বলে, বাক্তারা করেছে নাকি তার পিছে। আসলে মহিলাটা কেমন যেন হয়ে গেছে, কষ্ট লাগছে, তবুও সেটা চেপে রেখে বলে, আম্মু রায়হান অ্যাক্সিডেন্ট করেছে। মিসেস সালেহা বেগম চিৎকার দিয়ে কেঁদে উঠে, কোথায় আছে জিজ্ঞাসা করে দ্রুত চলে যায় সেখানে। আনিকাও পিছন পিছন দৌড়াতে থাকে, যেমনই হোক না কেন স্বামী তো হয় ওর। স্বামীর অ্যাক্সিডেন্টের কথা শুনে কোনো স্ত্রী ঘরে বসে থাকতে পারে ওর কাছে মনে হয় না, তাই তো ছুটে যায় হাসপাতালে। হসপিটালে পৌঁছে দেখে রায়হানের ক্ষতবিক্ষত দেহ পড়ে আছে। এটা দেখে তো আনিকা বসে পড়ে, আর মিসেস সালেহা বেগম কেমন ছেলের শোকে কান্নায় ভেঙে পড়ে। একটু পর আশরাফ সাহেবও আসে হসপিটালে, আরিয়ানকে কাজের মহিলার কাছে রেখে আসে। তারও খারাপ লাগছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না, তবুও শক্ত করে রাখে নিজেকে। হঠাৎ করে পাশ থেকে মিসেস সালেহা বেগম বলতে থাকে, এই তোমার জন্য আজ আমার কলিজার টুকরাটাকে হারাতে বসেছি। কী এমন দোষ করেছে সে যে সব সম্পত্তি থেকে বঞ্চিত করলে, বিয়েই না হয়ে করেছে আরেকটা। তো কী হয়েছে সেটা আমি শুনেছি অনেক আগেই, তবুও বলিনি। যদি এই কাণ্ডটা করে বসো ওর সাথে, যেমনই হোক না কেন, কেন বুঝো না, ও তোমার ছেলে, তাই বলে এমন করবে ওর সাথে। আমার মনে হয় সব আনিকার কারসাজি, তার জন্য আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। ওর মতো মেয়েকে চুপ বজ্জাত মহিলা তোর স্বভাবটাই পেয়েছে, তবু উঁচু গলায় কথা বলে যাস। এমন কথা আনিকা অবাক হয়ে যায়, এত বছর ধরে সংসার করছে কখনো আশরাফ সাহেবকে তুই করে বকা দিতে দেখেনি, এ প্রথম শুনলো এমন। আর কি স্বভাব, স্বভাবের কথাই উঠলো কেন এখন। রায়হানের আব্বু বেশ বকে ফেলছো, তুমি কি সেটা আগে ভাবো, তারপর অন্যের দিকে আঙুল তোলো, লজ্জা করে না বুঝি। আনিকা আগামাথা কিছুই পাচ্ছে না, শুধু হা হয়ে চেয়ে চেয়ে শুনে যাচ্ছে তাদের ঝগড়া। লজ্জা, সত্যি আমার লজ্জা নেই, যদি একটু লজ্জা থাকতো তাহলে তোর মতো নারীর সঙ্গে কিভাবে সংসার করেছি এত বছর। ভেবে দেখ, যে নারী অন্যের সংসার ভেঙে নিজে সুখী হবার জন্যে সব ব্যবস্থা করে নিয়েছে অনেক বছর আগে, আবার লজ্জার কথা তুলে। এখন আমি ভাবি আসলে আমি একটা অভাগা, না হলে এমন হতো আশরাফ চৌধুরীর সাথে বলো একবার। মনে করেছিলাম আনিকার জীবন যেন এমন না হয়, তবু হয়ে গেল মাত্র তোর কারণে সালেহা। এখন একটু ভাবতো যদি তোর মেয়ের কপালে এমন হয় তখন কি করবি বল। মিসেস সালেহা বেগম এখন চুপ হয়ে গেল, কারণ তার মেয়ের প্রসঙ্গে তুললে বলে। আশরাফ সাহেব হু হু করে কেঁদে উঠে, আল্লাহ আমার পাপের শাস্তি এমনভাবে দিবে আমি বুঝিনি রে, তোর মতো নারীকে কেন সেদিন জুতো দিয়ে পিটালাম না রে, তাহলে আজ এমন দৃশ্য দেখতে হতো না চোখের সামনে। পাশ থেকে আনিকা, আব্বু প্লিজ যা ঝগড়া করো বাসায় গিয়ে করবে, এটা পাবলিক প্লেস, বুঝো না কেন, সংসারের খবর বাহিরের লোক জানবে কেন। আগে রায়হান সুস্থ হোক, তারপর ওকে বাসায় ফিরিয়ে নিয়ে যা ব্যবস্থা করবে করিও, এখন চুপচাপ আল্লাহর কাছে প্রার্থনা করো। একটা কথা মনে রাখবেন আব্বু, ভালো নিয়ে সবাই সংসার করে, খারাপ নিয়ে কয়জন সংসার করত। তো ভাবো তোমার লাইফেও তেমনটা হয়েছে, এখন হয়তো আমার কপালে এমনটা হবে, বলে কাঁদতে থাকে শ্বশুর বৌমা মিলে। অন্যদিকে রায়হানের চিকিৎসা সম্পন্ন হয়, এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যায়। পরে ওকে নিয়ে বাসায় ফিরে রায়হানের মা। আশরাফ সাহেব আর কোনো কথা বলে না, আনিকাও আগের মতো কথা বলে না রায়হানের সাথে, কিন্তু সেবা যত্নে কোনো ত্রুটি রাখে না। রায়হানও অনেকবার আনিকার সাথে কথা বলতে চেষ্টা করেছে, কিন্তু সে কাজের বাহানা দেখিয়ে দ্রুত প্রস্থান করে সেখান থেকে প্রতিবার। রিয়ারও কোনো খবর নেই এই কয়েকদিন, কেমন মেয়ে আল্লাহ মাহবুব জানে। আল্লাহর কালাম পড়ে বিয়ে করেছে রায়হানকে, তবু একটু টান নেই তার প্রতি তিল পরিমাণ, হয়তো চিকিৎসার বহন নিতে হবে বলে দূরে সরে আছে, কোনো খোঁজ খবর নিচ্ছে না কারো কাছে, সময় হইলে বের হয়ে যাবে মনসার মতো করে। হয়তো আপনারা ভাবছেন এই মনসা আবার কেডা, আরে চিনলেন না, সাপ কো সাপ, সময় হলে গর্তে থেকে বের হবে, দেখবেন পরের বার চলবে।
ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সতীনের সংসার পর্ব 15। হয়তো বিষটা বেশি হবে মনসার ছগনের বিষের থেকেও খারাপ হবে তার আবির্ভাব, তার জন্য হতে পারে সংসার ভাঙনের নতুন প্রভাব। রায়হানের সুস্থতার জন্য সব রকমের সেবা যত্ন করে যাচ্ছে আনিকা, দিনের পর দিন রাতের পর রাত জেগে কাটিয়েছে নিঃস্বার্থভাবে তার প্রাণপ্রিয় স্বামীকে সুস্থ করার জন্য। তবুও কি সেই ফল পাবে? আল্লাহ হয়তো তার জীবনে সেইটুকু সুখ লেখেও রাখেনি। অভাগী বলে দুদিন পার হতে না হতে তার প্রমাণ পেয়ে যাবে। ঘুম ঘুম চোখে হেলান দিয়ে বসে আছে খাটের এক কোণে রায়হানের মাথার পাশে। হঠাৎ করে এমন করবে আনিকাও বুঝতে পারেনি একবারের জন্য। আচমকা হ্যাচকা টান দিয়ে জাপটে ধরে ফেলে দিয়ে তার উপর উঠে পুরুষত্ব প্রকাশ করবে। শত চেষ্টা করার পরেও পেরে উঠতে পারছে না রায়হানের সাথে। দু চোখ দিয়ে টকটক করে পানি গড়িয়ে পড়ছে, বেড়িবাঁধ ভেঙে যাওয়ার মতো করে। জোরে চিৎকারও দিতে পারছে না, আবার সহ্য করতেও পারছে না। কি করবে সে? অবশেষে হাল ছেড়ে দেয়। না পেরে তার মতো সে পুরুষত্বের পরিচয় দিয়েই যাচ্ছে তো যাচ্ছে। তাকে দেখে যে কোনো মানুষই বলবে কতদিনের ক্ষুধার্ত সে, তাই তো সে শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে মনের সুখে খেয়ে চলেছে তাকে। অনেকক্ষণ পর কেটে গেল, ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। আনিকা পাশ থেকে সরে গিয়ে নেমে পড়ে ফ্লোরে। শূন্য শরীরে ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে আনিকার। এই কি সেই রায়হান যে কিনা পাওয়ার জন্য কত বছর কাটিয়ে দিয়েছে একই বিছানায় এক কোণে শুয়ে? মাঝে বালিশেরও প্রয়োজন পড়েনি তাদের মাঝে, আর এখন কি সে? ছি ছি, ঘৃণায় জ্বলে যাচ্ছে। কান্না করারও শক্তি হচ্ছে না আনিকার। কীভাবে করবে কান্না? তার যে সব শক্তিও হ্রাস হয়েছে রায়হানকে দিনরাত সেবা যত্ন সুস্থ করে ফেলাতে। নিজের শরীর দুর্বল হয়ে গেছে, তার জন্য এমন জঘন্য কাজ করে ফেলতে পেরেছে। নিথুন দেহ নিয়ে আস্তে আস্তে চলে গেল ওয়াশরুমে। গোসলটা সেরে নিল অনেক কষ্টে ধীরে ধীরে। সব শরীরে আর আমা বর্ষা চাঁদের মতো ঘিরে রেখেছে। বের হয়ে আস্তে করে শুয়ে পড়ে সোফাতে, চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে চলেছে আল্লাহ আল্লাহর নাম নিয়ে। এমন করতে করতে কখন যে ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে সেটার হুঁশই নেই মিথুন দেহ নিয়ে। হঠাৎই চিল্লা চিল্লির আওয়াজ আসে আনিকার কানে। এমনভাবে চিল্লাচ্ছে মনে হয় কোনো মূল্যবান রতন ডাকাতি হয়ে গেছে। কোনোরকম চোখ খুলে চেষ্টা করে চলেছে, তবুও পারছে না চোখ মেলে তাকিয়ে চারিদিকে দেখতে। আসলে মেয়েটার শরীর অনেক দুর্বল হয়ে গেছে, তার উপরে মানসিক ও শারীরিক টর্চার করেছে, সে অনুযায়ী চোখ খোলা সম্ভব হবে নাকি আল্লাহ মাবুদ জানে। কোনোরকম চোখটা কচলাতে কচলাতে নামতে থাকে সিঁড়ি বেয়ে। হঠাৎই কণ্ঠের স্বরটা খুব চেনা চেনা লাগলো আনিকার কাছে। ভালো করে চোখ মেলে তাকিয়ে দেখতেই বুকের ভিতরে চিন করে ওঠে। পাশ থেকে রায়হান তার আগে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে দ্রুত গতিতে। কি ব্যাপার রিয়া, তুমি এভাবে চিল্লাচ্ছ কেন এখানে? তো কী করবো নাচবো? আজ এতদিন হলো তোর খোঁজ খবর নাই কেন? বিয়ে করছোস কি আমার রেখে বড় বউকে নিয়ে শুয়ে থাকতে? এমন কথাতে আনিকা অবাক হয়ে যায়। এটা কোন ধরনের কথাবার্তা? ছি, তুমি কি চুপ করবে? সবাই চলে আসবে তো। এমন সময় আশেপাশে সবাই চলে আসে। তখন মিসেস সালেহা বেগম বলে উঠে, আনিকা ভিতরে নিয়ে যাত রিয়াকে। আনিকা অসহায়ের মতো করে মিসেস সালেহা বেগমের দিকে তাকিয়ে থাকে। আনিকা তাকিয়ে থাকার দেখে মিসেস সালেহা বেগম চোখ বড় করে রাগ রাগ ভাব দেখিয়ে উঠে। আনিকার কোনো দিশে না পেয়ে নিয়ে যায় তার রুমে রিয়াকে। ভিতরে ভেঙে যাচ্ছে তবুও শান্তভাবে চলছে। অন্যদিকে রিয়ার ভাবই অন্যরকম। আনিকার হাত সরিয়ে দেয়, মনে হয় ওর জামাইকে কেড়ে নিয়েছে আগে ওর থেকে। রিয়াকে বসিয়ে দিয়ে চলে এলো নিচে। রান্নাঘরে ঢুকে আর কান্না থামিয়ে রাখতে পারলো না, ভিতরে জমে থাকা জলগুলো পড়তে শুরু করে দিল। পাশ থেকে মিসেস সালেহা বেগম বলে উঠে, এমন কান্নাকাটি বাদ দিয়ে রিয়ার আর রায়হানের জন্য কিছু নাস্তা বানিয়ে দিয়ে আস, আর সবার সামনে যেন এমন ভাব না দেখি। যা হয়ে গেছে তো হয়ে গেছে, কত মানুষ সতীনের ভাত খায় তাদের তো সমস্যা হয় না। আর রায়হান তো তোকে ভাত কাপড় সবই দিবে, তাহলে তোর সমস্যা কোথায় বুঝি না বাপুরে। এখনকার যুগে অ্যাভেলেবেল কর দুটা তিনটা বিয়ে করে ছেলেরা,
আর তো রায়হান ভুল করে ফেলেছে, তবুও তোকে অনেক ভালোবাসে, তো এসব মেনে নিয়ে খা, ভালোই হবে তোদের। আনিকা মাথা নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে চলেছে। আরেকটা কথা, তোর শ্বশুর বিদেশে গেছে একটা কাজের উদ্দেশ্যে, আস্তে আস্তে কোরবানির ঈদ পার হয়ে যাবে, তো এসব ব্যাপার তার কাছে যেন তিল পরিমাণ কানে না যায় যেন কোনো মতে। যদিও এসে দেখে আর শুনে, তো তুই ওনাকে বুঝিয়ে শুনিয়ে সব ঠিক করে ফেলবি, কারণ তোর কথা অমান্য করবে না কোনো দিন উনি। পরে মিসেস সালেহা বেগম চলে গেল নানান ধরনের জ্ঞান গুয়েন দিয়ে। আনিকে কাঁদবে কি আর, তার চোখ তো এখন বন্ধ হওয়ার পালা, অপেক্ষা শুধু মরার। চুপচাপ নাস্তা বানিয়ে নিয়ে গেল রায়হানের রুমে। ততক্ষণে রুম পুরো ভরে গেছে এলাকার মানুষ দিয়ে, সবাই নতুন বউ দেখতে এসেছে। ভালোই বলছে, কেউ কেউ চেহারা প্রশংসা হিসেবে, আবার কেউ কেউ বলছে শুধু চেহারা থাকলেই হবে নাকি, চরিত্রটা কি দেখবা না একটা বারের জন্য? এমন অসভ্য মেয়ে আর কোথাও আছে যে বউ বাচ্চা দেখেও আসে সংসার ভাঙতে, নিজের স্বাদ আহ্লাদ পূরণ করতে? এসব কথা ফুসফাস করে বলতে থাকে সবাই। এমন সময় আনিকার রুমে প্রবেশ করতেই সবাই চুপ হয়ে যায়। ওকে দেখে হায় হুতাশ বলে চলে গেল যার যার বাড়িতে। আনিকা ওদের দুজনকে খাইয়ে দাইয়ে নিচে চলে এলো পরের সব কাজ সম্পূর্ণ করতে। রিয়ার রায়হান পটের বিবির মতো রুমে খাটের উপরে গল্প স্বল্প করতে থাকে। মনে হয় তারা কত বছর ধরে কথাবার্তা বলে না দুজন দুজনের সাথে। আনিকা সারাদিন কেটে যায় কাজকর্মের মাধ্যমে। সমস্যা হচ্ছে রাত কীভাবে পার করবে, রাত অনেক হয়ে গেছে, এখন তো ঘুমানোর জন্য সবাই ব্যস্ত হয়ে গেছে। মিসেস সালেহা বেগমও বলে গেছে তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়তে। আনিকা কী করবে ভাবতে থাকে। অবশেষে উপরে চলে যায় নিজ রুমে। আনিকাকে দেখে রায়হান বলে ওঠে, এতক্ষণ লাগে তোমার কাজ শেষ করতে, এখন আসো ঘুমাবে। আনিকা বড় বড় করে চোখ মেলে তাকিয়ে থাকে রায়হানের দিকে। এমনটা দেখে রিয়া বলে ওঠে, হ্যাঁ আনিকা আসো, আমরা তিনজন একসাথেই শুয়ে পড়ি। আসলে রিয়া এই কথাটা বলেছে দাঁতে দাঁত চেপে। আমি সোফায় শুয়ে পড়ি, তোমরা খাটে শুয়ে পড়ো। এটা শুনে রায়হান চিল্লিয়ে ওঠে, কি বসে কান দিয়ে যায় না তোমার? এমন দেখে আনিকার কথা না বাড়িয়ে খাটের এক কোণে বালিশ নিয়ে শুয়ে পড়ে, মাঝে রায়হান আর তার ওই পাশে রিয়া। আনিকার কি আর সারা রাত ঘুম হবে এটা দেখে? শুধু মনে হবে এই বুঝি পাশে শুয়ে ওরা দুজন কিছু করে বসবে, আর সেটা ওর পাশ থেকে অনুভব করতে হবে। এটা ভাবতে ভাবতে চোখ লেগে আসলো আনিকার, হঠাৎ কারো পায়ের ছোঁয়া পেল। আস্তে করে চোখ মেলে ডিম লাইটের আলোতে দেখার চেষ্টা করে চলেছে কি হচ্ছে। চলবে, সতীনের সংসার পর্ব ১৬। এটা ভাবতে ভাবতে চোখ লেগে আসলো আনিকার, হঠাৎ কারো পায়ের ছোঁয়া পেল। আস্তে করে চোখ মেলে ডিম লাইটের আলোতে দেখার চেষ্টা করে চলেছে কি হচ্ছে। ওপাশ থেকে রায়হানকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে রিয়া, তার জন্য একটু ছোঁয়া লেগে গেছে আনিকার। সেটা দেখার পর সহ্য করতে না পেরে দৌড়ে গিয়ে সোফাতে মুখ গুজে শুয়ে পড়ে। কান্না যে করবে সেটাও হ্রাস পেয়েছে। খাটের প্রান্তে একবারের জন্য দেখে দেখেও নি জ্বলে পুড়ে ছারকার হয়ে যায় যদি ভিতরে। রাতও বেমান হয়ে গেছে এখন তার কাছে, শেষ হওয়ার নামও নিচ্ছে না কোনো মতে। হয়তো সবাই ঠিকই বলে, দুঃখে কষ্টের রাত পার হয় না কারোর জীবনেই, সেটাই হয়েছে আনিকারও আজ। দূর পর্বতের আজানের ধ্বনি শুনতে পেয়ে তাড়াতাড়ি করে উঠে পড়ে ফজর নামাজ আদায় করবে বলে চলে যায় পাশের রুমে। যাওয়ার সময় একবারের জন্য ওইদিকে ফিরে তাকিয়ে দেখেনি তারা এখন কোন পরিস্থিতিতে আছে। অজু করে জায়নামাজ বিছিয়ে নামাজের পর্ব শেষ করে দুহাত মোনাজাত তুলে আল্লাহর কাছে দুঃখ কষ্টের কথা তার কাছে শেয়ার করবে বলে। আসলে একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই দুনিয়াতে যে তাকে ভালোবাসার বাঁধনে আগলে রেখে বেঁধে রাখবে সারাটা জীবন ভরে। যাই হোক, আল্লাহই পারে তার মনের সব কিছু বুঝতে, তাই কেঁদে কেঁদে ভিজিয়ে ফেলছে আল্লাহর কাছে ফরিয়াদ করার দুহাত আর জায়নামাজের কিছু অংশ। মোনাজাত শেষ করে চলে গেল ছাদে কিছুক্ষণ প্রকৃতির আবহাওয়া অনুভব করতে। ভোরের সূর্যটা নতুন নয়, তবু আনিকার কাছে আজ অন্যরকম মনে হয়। সুন্দর বললে ভুল হবে, কষ্টের ছাপটাই বেশি ফুটে উঠেছে চারিদিকে। হঠাৎই কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ভয় পাওয়ার মতো দাঁড়িয়ে বুঝতে চেষ্টা করছে। পরক্ষণে বুঝতে পারলো এই ছোঁয়া তার অনেক দিনের চেনা। সে এখন যতই পর হোক না কেন, তবুও কি এই ছোঁয়া ভোলা সম্ভব?
কিছু না বলে চুপ করে সামনের দিকে চেয়ে থাকে আছে। এমন চুপচাপ থাকতে দেখে পাশ থেকে বলে উঠে, কি ব্যাপার এত ভোরে, তাও আবার ছাদে একা একা দাঁড়িয়ে? আনিকা কোনো কথার উত্তর না দিয়ে পাশ ঘেঁষে চলে যেতে নিলে হ্যাচকা টান দিয়ে বুকের সাথে জাপটে ধরে মুখোমুখি হয়ে। রাগ করেছ আমার উপর? এখনো কোনো উত্তর নেই? নিশ্চুপ। কি হলো, কথা বলবে না আমার সাথে? আমি কি খুবই খারাপ, নাকি গতকাল রাতের জন্য মন খারাপ? আমি জানতাম না রিয়া এখানে এভাবে চলে আসবে, আগে যদি জানতাম তাহলে। এবার আর মুখ আটকে রাখতে পারলো না আনিকা। আমি কি তোমাকে সে ব্যাপারে কিছু বলেছি বা কোনো রাগ দেখিয়েছি? এখন তোমার ব্যাপার, তোমার বউ কোথায় যাবে না যাবে সেটা তোমার বউয়ের ব্যাপার। বলে চলে যেতে লাগে রায়হানের বাহু ডোরের থেকে, দু এক পা গিয়ে আবার ফিরে আসে। আরেকটা কথা, কোনো মেয়ে তার স্বামীর ভাগ দিতে চায় না, তবুও বলছি তোমাকে রিয়াকে দিলাম স্বামীর ভাগ, কিন্তু কয়েকটি কথা আছে। কখনো হিংসা করতে না করবে, আর পারলে নিজের সংসার জীবন সুন্দর করে সাজানোর চেষ্টা করতে বলবে। সেটাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার রুমে একদিনের জন্য আর যেন না দেখিও রে। বলে চলে গেল দ্রুত গতিতে। মুখে বলতে সহজ হলেও ভিতরে ভেঙে চুরে নিচ্ছিল ওর। আসলে আনিকার মতো মেয়ে হয়তো পৃথিবীতে দু একজন হাতে গুনো পাওয়া যাবে ভাগ্যক্রমে, তাও সন্দেহ আছে এমন মেয়ে খুঁজে পেতে। অবাক নয়নে তাকিয়ে থাকে আনিকার দিকে। তারপর নিজের রুমে এসে রিয়াকে ঘুম থেকে উঠালো ফ্রেশ হওয়ার জন্য। কি হয়েছে তোমার, এভাবে উঠাচ্ছ কেন আমাকে? ফ্রেশ হয়ে নাও, বাসায় যাবো। কোন বাসায় যাবো? কোন বাসায় ছিলে সেই বাসায় যাবো এখন নাস্তা করে। কেন, এটা কি বাসা না? আর এখানে থাকলে কি হবে আমার? তোমার কিচ্ছু হবে না, এখানে দুজন একসাথে রাখবো না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। দুজনে একসাথে মানে? কথা আর বলতে দিল না রিয়াকে, তার আগেই থামিয়ে দিয়ে ওয়াশরুমে যেতে বলল রিয়াকে। রিয়া ওয়াশরুমে ঢুকে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো দেখে নিবে। ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে লাগলো। বলে উঠে মিসেস সালেহা বেগম, মা মাঝে মাঝে এসো বেড়াতে, ভালোই লাগবে সবার তোমার আসাতে। এমন কথাতে রিয়া তো মাথার উপরে উঠে গেল লাফ দিয়ে, মাথা নিচু করে 32টা দাঁত কেলিয়ে বলে, আচ্ছা আম্মা আসবো, চিন্তা করবেন না, আর আপনার শরীরের প্রতি খেয়াল করবেন কেমন। পাশ থেকে আনিকার চোখ টলটল করছে, তবুও কোনো মতে আটকিয়ে রাখতে চেষ্টা করে যাচ্ছে। চলে গেল ঠিকই তারা, সপ্তাহ পার হয়ে যায়, কিন্তু বাসার মুখে আসার নাম নেয় না রায়হানার। চিন্তা করতে থাকে, পরক্ষণে মনে পড়ে যায় এখন তো আর সে একা না, সে তো আরেকজনের সাথে, তাকে ডিস্টার্ব করাটা এখন কি আর ঠিক হবে। প্রায় এক মাস অতিক্রম হতে চলেছে, তবুও রায়হানের কোনো খবরই পায় না কারো কাছে। সামনে ঈদ, বাসায় না আসলে ছেলেটার শপিং কে করবে? তাই বাধ্য হয়ে রায়হানকে ফোন করে। অনেকবার কল করার পরেও রিসিভ করার নামই নিচ্ছে না ওপাশ থেকে, পরে আর দেয় না কল। মন খারাপ করে রেখে দিয়ে চলে যায় ইফতার করতে। ইফতার সেরে যখন রুমে প্রবেশ করে তখন শুনতে পায় ফোন বাজছে। সেটা হয়তো ওর কাছে অনেকটা ভালো লাগার মতো কাজ করে বুকের ভিতরে, তাই দৌড়িয়ে গিয়ে রিসিভ করে জোরে জোরে শ্বাস নিতে থাকে। অপর পাশ থেকে, কি ব্যাপার এভাবে হাঁপাচ্ছ কেন, আম্মু কিছু হয়েছে কি? রায়হানের কথায় অবাক হলেও চুপ করে রয়, কারণ এতদিন পর নিজের থেকে কল করে খোঁজ নেওয়াটাও হয়তো ভুলে হয়ে গেছে। তাই তো এত কিছু জিজ্ঞাসা করলো, কিন্তু একটিবারের জন্য আমার কথা জিজ্ঞাসা করলো না কেমন আছি। আগের কথা আনিকার অনেক মনে পড়ছে, যখন সেকেন্ডে সেকেন্ডে কল করে জ্বালাতন করতো, তখন শতবারণ করার পরেও বলতো তোমার খোঁজ খবর না নিলে দম আটকে আসে, আর এখন দিনের পর দিন কেটে যায়, খোঁজ নেওয়া কি দূরে থাক, আগে তার মার কিছু হলো কি না সেটা জিজ্ঞাসা করে যায়। ফোনের অপর প্রান্তে ভেসে আসে, কি হলো কথা বলছো না যে? কিছুটা নড়ে চড়ে উঠে কণ্ঠে পেয়ে, বলো, শুনছি তো। শুনছো তো ভালো কথা, কিন্তু কথা বলছো না কেন, আর কিসের জন্য কল করেছো? ইয়ে মানে আজ কতদিন হলো তোমার কোনো খোঁজ নেই, তার উপরে কিছুদিন পর ঈদ, আরিয়ানও অনেক খিচি করছে তোমার জন্য, কবে এসে শপিং করবে, এর জন্য কল করেছো? আরে আমি তো এমনিতেই দুদিন পর আসছি বাড়িতে। দুদিন পর মানে এখন তুমি কোথায়? আরে গ্রামের বাড়িতে আসছি রিয়ার সাথে, ওর আত্মীয় স্বজন আসতে দিতে চাচ্ছে না, তার উপরে রিয়ার ছোটো বোন বলছে ঈদ এখানেই করে যেতে, তবুও অনেক বোঝানোর পর আসতে পারবো দুদিন পর বাড়িতে। এসব কথা শুনে আনিকার চোখ থেকে পানি টপটপ পড়তে থাকে গড়িয়ে পড়িয়ে।
নিজের পেটের সন্তান এখন তার কাছে পর হয়ে গেছে, শালিকে আপন ভেবে। হায় রে দুনিয়া রে, আর চিন্তা করো না, আমার আসতে দেরি হলেও আম্মু শপিং করে দিবে, বলে দিয়েছে আম্মু আমাকে। তার মানে মা ছেলের ঠিকই কথাবার্তা হয়, আর মাঝখান থেকে আমাকে দূরে সরিয়ে রাখা হয়। বাহ বাহ, মনে মনে ভাবে আনিকা এইসব কথা। আচ্ছা চিন্তা করো না, আমি ভালো আছি, আর তাড়াতাড়ি চলে আসার ব্যবস্থা করছি। এখন রাখি, আল্লাহ হাফেজ। নিজের মতো নিজে কথা বলে রেখে দিল। এপাশ থেকে কানের কাছে ফোন এখনও ধরে ঠায় দাঁড়িয়ে রইল। মানুষটা শুধু চেঞ্জ হয়নি, ভুলেও গেছে অনেক কিছু, বুঝতে পেরে গেছে আনিকা। কান থেকে ফোনটা সরিয়ে খাটে ধপাস হয়ে শুয়ে পড়ে বালিশ নিয়ে। জীবনে বড় ভুল করে ফেলেছে, সেটা যে এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। বাবা মার ভালোবাসা পেল না জন্মের পরে, বোনের আদর সোহাগে বড় হয়ে কোনো লাভ হল না। তার দাম না দিয়ে অন্যজনের মুখে হাসি ফুটাতে গিয়ে মায়ের মতো বোনকে হারলো আনিকা। আজ তার কাছে বড় শত্রু মনে হচ্ছে ভাগ্য। ভাগ্যের জন্যই আজ তার কপালটা পুরা। কেন যে সেই ভাগ্য হলো না তার বাবা মার কাছে চলে যাওয়ার, তাহলে হয়তো এত কষ্ট পেতে হতো না আজ তার। চলবে সতীনের সংসার পর্ব ১৭। আজ তার কাছে বড় শত্রু মনে হচ্ছে ভাগ্য। ভাগ্যের জন্যে আজ তার কপালটা পুরা। কেন যে সেই ভাগ্য হলো না তার বাবা মার কাছে চলে যাওয়ার, তাহলে হয়তো এত কষ্ট পেতে হতো না আজ তার। জীবনের শুরুটা ভালো হলেই যে শেষটা ভালো হবে এমন কথা কোথাও লেখা নেই, আনিকা এখন মনে করে। তার ভাগ্য এখন অকূল দরিয়ায় ভেসে গেছে, সে কবে সেটাও সে বুঝে গেছে। ভিতরে হৃদয় বলতে কিছুই নেই এখন তার মাঝে, সবই পাথরের ন্যায় হয়ে যাচ্ছে দিনকে দিন। দূরাকাশের পানে চেয়ে দেখছে আর ভাবছে, এটাই কি জীবন, নাকি এরপরে আরও কিছু লিখে রেখেছে উপরওয়ালা তার ভাগ্যে। যদি তাই হয় তো তাহলে যেন অতি দ্রুত তার পথ বেছে নিতে হবে, সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বেলকনি থেকে বের হয়ে শুয়ে পড়ে একমাত্র ছেলে আরিয়ানকে বুকে নিয়ে। বুকে নিয়ে চোখ বন্ধ করতে ভয়ে চিৎকার করে ওঠে। হাঁপাতে হাঁপাতে পাশে টি টেবিলের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে খেয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। স্বপ্নটা দুঃস্বপ্ন থাকলেও কেমন যেন বাস্তব বাস্তব মনে হচ্ছে তার কাছে। আরিয়ানের মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়তে থাকে। আনিকা ভাবছে, যদি আরিয়ান না থাকতো তার জীবনে, কবে সে চলে যেত এই নরক থেকে। দু চোখ যেদিকে যায় সেদিকে, কিন্তু এখন কিভাবে যাবে সে, শত হলেও ছোট বাচ্চা। এমন করে কোনো মাই পারবে না নিঃস্বার্থভাবে ফেলে অন্যথায় চলে যেতে। এমনটা ভাবতে ভাবতে কখন যে আবারও ঘুমের রাতে পাড়ি জমিয়েছে সেটা বুঝতেই না, যদি মিসেস সালেহা বেগম ডাকতে ডাকতে দরজা ভেঙে ফেলার মতো করত। ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 9টা বেজে গেছে। এর জন্যেই হয়তো মিসেস সালেহা বেগমের এমন রাগ রাগ ভাব। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিয়ে বলে, আসলে আম্মু কয়েকদিন যাবৎ শরীরটা অনেক দুর্বল দুর্বল লাগে, তার উপরে মাথাটাও উঠাতে পারি না, তাই হয়তো এমন হয়েছে। মিসেস সালেহা বেগম কিছু না বলে রুমে প্রবেশ করে আরিয়ানকে কোলে নিয়ে চলে গেল নিচে, আর যাওয়ার আগে বলে গেল, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আয়, অনেক বেলা হয়েছে, খেয়ে নিবি, তারপর তো ইফতারের ব্যবস্থা করতে হবে। আনিকা গভীর দৃষ্টিতে চেয়ে রয় মিসেস সালেহা বেগমের দিকে অনেকক্ষণ, তারপর আর দেরি না করে ফ্রেশ হয়ে চলে যায়। সেহরিতে মিসেস সালেহা বেগম ডেকেছিল আনিকাকে, কিন্তু শরীরের কন্ডিশন যে পরিমাণে খারাপ তার জন্য হয়তো উঠতে পারেনি, তাই মিসেস সালেহা বেগম সব বুঝতে পেরে ওইরকম ব্যবহার করে গেল। যাক তবুও ভালো, অনেকদিন পর এমন ব্যবহার করলো সেটাতেও অনেক খুশি আনিকা। দেখতে দেখতে দিন পার হতে থাকে, অন্যদিকে রায়হানের আসার নাম নিচ্ছে না, সেই চিন্তায় আনিকা আরও শুকিয়ে যাচ্ছে। দুদিন পর ঈদ, আজও আসার কোনো নামগন্ধ নাই, তাই ভাবছে কল দিবে আবারও। এর মধ্যে আরিয়ান চিল্লিয়ে উঠে, আব্বু এসেছে, আব্বু এসেছে। এটা শুনে আনিকা এক প্রকার দৌড়িয়ে এসে দেখে ড্রয়িং রুমে সত্যিই রায়হান এসেছে। মুখটা কেমন যেন শুকনো শুকনো লাগছে, হয়তো জার্নি করে এসেছে এর জন্য। আর কোনো ভাবনা না ভেবে কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি রোজা আছো?
না, থাকতে পারেনি। আনিকার কিছু জিজ্ঞাসা না করে চলে গেল রান্নাঘরে খাবার রেডি করতে। টেবিলে খাবার সাজিয়ে রায়হানকে খাওয়ার জন্য ডাক দেয় ফ্রেশ হয়ে খেতে আসতে। কিছুক্ষণ পরই চলে আসে খেতে, খাওয়া দাওয়া করে রুমে চলে যায় রেস্ট নিতে। আরিয়ানকেও সঙ্গে নিয়ে যায় কোলে করে। আনিকার মিসেস সালেহা বেগম ইফতার সেরে একসাথে নামাজ আদায় করে চলে যায় যার যার রুমে। রুমে প্রবেশ করার পর আনিকাকে কাছে টেনে নিয়ে বসিয়ে দেয় রায়হান, মুখে আলতো করে হাত রেখে। কি হয়েছে তোমার, এমন লাগছে কেন, তোমার চোখ মুখের অবস্থা? আনিকা কিছু যে বলবে সেটাও পারছে না, যেটা সযত্নে ভিতরে গুছিয়ে রেখেছে অনেক দিন আগে একটু একটু করে। আচ্ছা বলতে হবে না, যাও রেডি হয়ে নাও, শপিংয়ে বের হবো। এমন কথাতে আনিকা একটু হলেও ঠোঁটের কোণে হাসি ফুটেছে, কারণ ছেলেটা রোজা শুরু হওয়ার পর থেকেই নতুন জামা কাপড় করতে করতে মাথা খেয়ে ফেলেছে, আর ছেলেটার আশা পূরণ করতে যাবে, তাই খুশি হওয়াটা স্বাভাবিক। নিজের জন্য কখনো মেয়েটা হাসি ফুটে না, শুধু অন্য অন্য বলতে বলতে নিজের জীবন দিয়ে দিতেও পারবে, আর তো তার নারী ছেড়ে ধন। আর দেরি না করে অতি দ্রুত রেডি হয়ে চলে গেল শপিংয়ে। সেখানে গিয়েও আনিকার দয়ালুর শেষ হয় না তিল পরিমাণে। শ্বশুর শাশুড়ি, ননদ, ননদের বর, ননদের সন্তান, নিজের সন্তানসহ সবার জন্য শপিং করে। অবশেষে ওর জন্য কিছু নিতে বললে বলে, রিয়ার জন্য শপিং করেছো কি? না, পরে করে দিব। কবে করবে? পরশু ঈদ, যদি আজ না করো আর যদি শুনে এবার সবার শপিং করা শেষ তো অনেক কষ্ট পাবে, তাই বলছি কি ওর আর আমার একই ড্রেস কিনো, তাতেই অনেক ভালো হবে। পরে রায়হান মুচকি হেসে আনিকার কথা মতো সব কিছু শপিং করে ফেলে, তারপর চলে যায় বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে রুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। এমন সময় রায়হানের ফোনে কল আসে, আর অনেকক্ষণ ধরে কী যেন কথা কাটাকাটি হয় কার সাথে। তারপর ফোনটা রেখে শুয়ে পড়ে আনিকার পাশে, বুকের সাথে জড়িয়ে ধরে আরিয়ানকে অনেক মাস পর। এতটাই নিঃস্বার্থ হয়ে গেছে যে একমাত্র ছেলেকেও বুকে নেওয়ার সময় পায় না। আজ তার অনেক ভালো লাগছে, তাদের সে আগের পরিবার একসাথে একই খাটে শুয়ে বিলি কেটে দিচ্ছে আরিয়ানের মাথাতে। এই ভালো লাগার সময় কতক্ষণ থাকবে একমাত্র আল্লাহ স্বয়ং জানে। চোখ বুঝে ঘুমের রাজ্যে পাড়ি দেই দেই ভাব, এমন সময় কল আসে, রিসিভ করতে পারে না ঘুম ঘুম চোখে একটু বেশিই বলে। লাস্ট বার রিসিভ করতে আরেক মুহূর্ত থাকলো না সেখানে, কোনোরকম রেডি হয়ে বেরিয়ে গেল ফোন বলে ফোন কলের সেই মানুষটির উদ্দেশ্যে। শুধু যাওয়ার সময় আনিকা বলে উঠল, এতদিন পর এলে তাও একটি রাত থাকবে না নিজের মানিকরতন ছেলেকে বুকে নিয়ে? কতদিন ধরে শুধু বায়না ধরে, আব্বু যাব আর আব্বুর কাছে ঘুমাবো। তবুও আম্মু মিসেস সালেহা বেগম ছিল বলে তাই সব কিছু সামলিয়ে নিয়েছে, কিন্তু আর কোনো কথা বলার সময় দিল না, তার আগে চলে গেল বলতে বলতে, এসে শুনবো, এখন দেরি হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে রিয়ার। এটা শুনে আনিকা কেঁদেই দিল, ছেলের থেকে এখন রিয়ার সব হয়ে গেল? যে একটা রাত তাকে একা রাখতে ভয় পায়, হায় আল্লাহ কেমন হয়ে গেছে এই মানুষটা। রাত কেটে গেল কোনো রকম করে, সারাদিন পারও হয়ে গেল, কিন্তু রায়হানার আসার নামই নেই আর। আজকের দিন পার হলেই ভোরের সূর্যতে ফুটে উঠবে ঈদের আমেজ, ওমর রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। এই খুশিটা সবার মাঝে হলেও নেই শুধু আনিকার ভিতরে, কল করেও পাচ্ছে না রায়হানকে। পরে আর থাকতে না পেরে কল করে রায়হানের বন্ধু জিতুর কাছে। কয়েকবার কল করার পর রিসিভ করে, হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাবি, কেমন আছেন? আমার কথা বাদ দেন, আপনি কেমন আছেন সেটা বলেন ভাইয়া। আর বাসার সবাই কেমন আছে? আমরা সবাই ভালোই আছি, কিন্তু কিন্তু কি ভাইয়া, আজ রায়হান আর রিয়া আমাদের বাসার পাশে ইউনিটে উঠেছে। গতকাল রিয়া অনেক পাগলামিনি করেছিল যেন রাতে, তাই বাড়িওয়ালা বাসা থেকে চলে যেতে বলেছে। পরে আর কোথাও যাওয়ার জায়গা পাচ্ছে না, তাই আমাকে কল করে বলে যে আমাদের পাশের ইউনিটে উঠবে আর ভাড়াও দিবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে আমার ছোটো বোন অন্যরকম, যেমন তেমন অন্যায় দেখলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, দেখবে না সে কার কী হয় সম্পর্কে। হোক সে আমার বন্ধু বান্ধব, তাই সেটাই রায়হানকে খুলে বলার পর সব শর্তে রাজি হয়েছে। তো আর না করতে পারিনি এখানে থাকতে, এসব কথা শুনে আনিকা বিদায় নিয়ে আলগ্রস্তে রেখে দিল। এক সময় ছিল আনিকার জন্য পাগলামিনি করে যেত, আর এখন বড় একটা নিঃশ্বাস ছেড়ে শুয়ে পড়ে আরিয়ানকে জড়িয়ে ধরে। রাতের তারা মিটমিট করছে দিনের আলোর জন্যে,
নতুন সূর্য কালো আসবে না আনিকার জীবনে, চলবে। সতীনের সংসার পর্ব ১৮। একসময় ছিল আনিকার জন্য পাগলামিনি করে যেত, আর এখন বড় একটা নিঃশ্বাস ছেড়ে শুয়ে পড়ে আরিয়ানকে জড়িয়ে ধরে। রাতের তারা মিটমিট করছে দিনের আলোর জন্যে, নতুন সূর্য কালো আসবে না আনিকার জীবনে, আসবে তো ফণী মনসা, যে কিনা ছবল দিয়ে যাবে তার বিষাক্ত বিষে, প্রাণহানিও হতে পারে যে কোনো সময়ে সেই ছবলে। ভোর হলো, নতুন সূর্য নতুন দিন, বছর এলো, খুশির দিন। সেটা হলো ঈদের দিন। ঈদ মানে ছিল আনিকার জীবনে রায়হান আর ওর পরিবার, আর এখন শুধু তার একমাত্র সন্তান আরিয়ান। ঘুম থেকে উঠে সম্পূর্ণ কাজ সেরে ফেলে আরিয়ান ঘুম থেকে ওঠার আগে, তা না হলে যে ছেলেটা পাগল হয়ে যাবে ঈদ করে, এসব কথা একটু উচ্চস্বরে বলে বলে কাজ করে যাচ্ছে। এমন সময় পিছন থেকে কে যেন বলে উঠল, পাবনা থেকে ফেরত এলে কবে? কণ্ঠটা চেনা লাগছে বলে পিছন ফিরে তাকিয়ে দেখে রিয়া। মুচকি হেসে বলে, কিন্তু তোমার থেকে পরে ফেরত। এটুকু কথাতেই তেলে বেগুনে ছেদ করে উঠল রিয়া। আর কোনো কথা না বলিয়ে চলে গেল ড্রয়িং রুমে, বাংলার পাঁচ করে রেখেছে চেহারাটাকে। সোফায় বসে বসে কি এমন ভাবছে যে আশেপাশের বাড়ির আন্টিগণ এসেছে, তাদের দিকে একবারও দেখছে না সে। তার উপরে আনিকা কাজের উপর কাজ করে চলেছে, আর সে নবাব ননদিনী হয়ে সোফায় পা তুলে গভীর চিন্তায় চিন্তি হয়ে বসে আছে। আন্টিগণরা বলে উঠে, কী গো নতুন বউ, কোনো মুরব্বী আসলে যে তাকে সালাম করতে হয় সেটা শিখিয়ে দেয়নি তোমার বাবা মা? এমন কথাতে রিয়ার ইগোতে তীরের মতো লেগেছে, তাই আর এক মুহূর্ত থাকলো না সে সেখানে বসে। সবার সামনে থেকে হনহনিয়ে চলে গেল রায়হানের রুমে। এটা দেখে আন্টিগণরা নানানজনের নানান রকমের কথা বলে যাচ্ছে মিসেস সালেহা বেগমকে, কিন্তু মিসেস সালেহা বেগমও হয়েছে তেমন, তাদের কথা কানে না নিয়ে চলে গেলেন রান্নাঘরে আনিকার কাছে সবাইকে নাস্তা দিতে বলে। তারা নাস্তা খেয়ে আনিকাকে দোয়া করে যায় যেন আল্লাহ দুঃখ কষ্ট না দেয়। অন্যথায় রিয়া ফুসফুস করতে থাকে সারাদিন, রাতে চলে যায় তার বাসায়, আর পড়ে রয় একা রুমের কোনায় আনিকা। দিন চলে যায়, রায়হান আবারও আসা বন্ধ করে দেয় আনিকার বাসায়। আনিকারও শরীরটা কেমন যেন হয়ে গেছে, ঠিকমতো কিছু খায় না, কিছু মুখেও যেন দিতে পারে না, মুখে দিলেই যেন পেট থেকে আপনা আপনি বের হয়ে যায়। কার কাছে কী বলবে, কেউ তো নেই এখন তার পাশে। এরই মধ্যে আরিয়ানেরও অনেক জ্বর এসেছে, আব্বু আব্বু করে প্রলেপ বা বকছে। মিসেস সালেহা বেগমও কম আদর যত্ন করে না নাতি নাতনি, করে তবু বাবার আদর সেটা কি পূরণ করতে পারে কেউ? তাই হয়তো আরিয়ানের জ্বর কমছে না কোনো মতে। এবার কল করে বসে রায়হানকে আনিকা, কয়েকবার দেওয়ার পর রিসিভ করলে আসতে বলে আরিয়ানের অবস্থা বেশি ভালো না। সেটা শুনে এক মুহূর্ত দেরি না করে চলে আসে রকেটের মতো করে, আরিয়ানকে সঙ্গে করে চলে যায় ডাক্তারের কাছে। রায়হান চেক আপ করে মেডিসিন নিয়ে চলে আসে, বাসায় এসে ড্রয়িং রুমে বসে রেস্ট নিতে থাকে। এমন সময় পানির গ্লাস দিয়ে রায়হানকে দিয়ে চলে যেতে নিলে মাথা ঘুরিয়ে ফ্লোরে পড়ে যায় ধপাস করে। রায়হান পানির গ্লাসটা হাত থেকে তাড়াতাড়ি রেখে আনিকাকে পাজর কোলে তুলে নিয়ে যায় রুমে। তারপর ডাক্তার ওয়াজেদকে কল করে ওদের দ্রুত বাসায় আসতে বলে। আনিকার এমন অবস্থা দেখে এতটা ভয়ে আত্মা যায় যায় বলে। এমন সময় ডাক্তার ওয়াজেদ চলে আসে, সব কিছু চেক আপ করে আনিকার কাছ থেকে কিছু তথ্য নিয়ে অনুমান করে বলে রায়হান আবারও বাবা হতে চলেছে, বাকিটুকু শিওর হবে টেস্টগুলো হাতে পেলে। এসব বলে চলে যায় ডাক্তার ওয়াজেদ। পাশে বসে পড়ে আনিকার, মাথায় হাত রেখে আনিকার মুখের দিকে তাকিয়ে দেখতে থাকে আর বলতে থাকে, কেন বলনি আমায় আগে তোমার এই অবস্থা? আনিকা নিজেই অবাক, আর রায়হানকে কি বলবে, চোখে পানি পড়ে চলেছে বেবি আসার কথা শুনে, ভাবছে নিজেরই কোনো খবর নেই আর তো আরেকটা বেবি, একটা নিয়ে জীবন শেষ, এখন কিভাবে তাকে ফেলে দিবে? যদি হারিয়ে যায় তো তখন এই বাচ্চা রেখে কি হবে? তার থেকে বাচ্চা পৃথিবীতে আসার আগে শেষ করে ফেলতে হবে, নয়তো কি হলো কথা বলছো না যে? ভাবনার জগৎ ভেদ করে রায়হানের ডাকে, কোথায়, কিছু না তো, আমার ভালো লাগছে না, আমাকে একা থাকতে দেবে একটু? আচ্ছা তুমি রেস্ট নাও, আমি আম্মুকে বলছি কিছু দিয়ে যেতে। এটা বলে চলে গেল বাহিরে। কিছুক্ষণ পর আবার এলো নিজেই মিসেস সালেহা বেগমের সাথে।
মিসেস সালেহা বেগমও কিছুটা খুশি হয়েছে, কারণ তার বংশধর আবার পৃথিবীতে আসছে। আনিকাকে বলছে, এবার কিন্তু একটা মেয়ে চাই রে আনিকা তোর কাছ থেকে। এমন কথাতে আনিকার ভিতরে ফেটে যাচ্ছে। মেয়ে চাই? বউকে মেয়ের মতো কখনো দেখেছে যে এবার মেয়ে চাই? যদি দেখতো তাহলে আজ এমন হতো না তার। সেই রাতে ধর্ষণ হয়েছে, কোনো ভালোবাসার ফলন নয় তার পেটে। শুধু স্বামী স্ত্রী নামে হলেই হয় না, ভালোবাসার মাধ্যমে মিলন হলেই সেটা শুদ্ধ ফলন হয়। অবৈধভাবে জোরপূর্বক করে মিলন করলেই তাকে বৈধ বলে না সন্তানকে। ধর্ষণের মতো অত্যাচার করে গেছে সেদিন রাত। চিৎকার করে কেঁদে কেঁদে বলতে চাচ্ছে, এই বেবি চায় না আর, ঘৃণা করছে শুনে এটা কী করে পৃথিবীর মুখ দেখায়। হঠাৎ পাশ থেকে কলের আওয়াজে ভাবনা শেষ তার। তাকিয়ে দেখে রায়হানের ফোন বেজে চলেছে একটার পর একটা। এখন যখন রায়হান রিসিভ করছে না, তখনই বুঝে গেল আনিকা এটা আর কেউ না, এটা রিয়া। তার সুখের ঘরে আগুন লাগানোর একমাত্র দিয়া সলায়। মুখ ঘুরিয়ে রায়হানের দিকে তাকিয়ে দেখে কিছুক্ষণ। আনিকার তাকানো দেখে রায়হান বাহিরে চলে যায় ফোন হাতে করে। অনেকক্ষণ পর রুমে এসে আনিকার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় রিয়ার বাসায়। আনিকাও কোনোরকম ঠেকানোর চেষ্টা করে না আর, কাকে ধরে রাখবে সে এখন আর? যে আগেই পারলো না ধরে রাখতে, আর তো এখন চলে গেল মিসেস সালেহা বেগমও। যাওয়ার আগে বলে গেল, আজ থেকে তোর কোনো কাজ করতে হবে না, তুই শুধু নিজের আর বেবির খেয়াল রাখবি, এটাই হলো তোর বড় কাজ। আনিকা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। আজ বেবি হবে বলে কত আদর যত্ন তাদের মধ্যে। কিন্তু রায়হান মুখে খুশি হলেও কি ভিতরে খুশি হয়েছে? এটা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সন্ধ্যার সময় ঘুম ভেঙে গেল আরিয়ানের আম্মু আম্মু ডাক শুনে। চোখটা মেলে দেখে আরিয়ান পাশে শুয়ে জ্বরে সারা গা পুড়ে যায়। হাতে ফোনটা নিয়ে রায়হানকে আবারও কল করে আসতে বলে আরিয়ানের জ্বর বেড়ে গেছে বলে। রায়হান এসে ডাক্তারের কাছে নিয়ে যায়। ভালো করে চেক আপ করে মেডিসিন দেওয়ার পরে রাত অনেক হয়ে যায়। বাসায় ফিরে আসে তিনজন মিলে। আরিয়ান বায়না ধরে তার কাছে রাত থেকে যায় যেন। রায়হানও আর মানা করে না, কারণ রাতে যদি জ্বর আরও বেড়ে যায় তখন কী করবে আনিকা গর্ভাবস্থায়। সবাই মিলে ডিনার সেরে চলে যায় যার যার রুমে। রাত প্রায় 11:30। এমন সময় আবারও কল আসে রায়হানের ফোনে। রায়হান তো মরার মতো ঘুমে পড়ে আছে, তাই আনিকাই রিসিভ করে রিয়ার নাম সেভ দেখেই। রিসিভ করার পরপরই আনিকা হ্যালো বলতেই রিয়ার মাথায় রক্ত গরম হয়ে যায় টকবগিয়ে। তোর হাতে ফোন কেন? রায়হান কই? ওর কাছে শুইতে মন চায়। তোর অনেক, তাই না? ভাতার কাছে পাইলে আর ছাড়তে মন চায় না, তাই তো পেটে আরেকটা বাজে ফেলেছস। এমন কথা শুনে আনিকা আসমান থেকে পড়েছি। এগুলো কী সব বলে রিয়া? এগুলো তো রিয়ার মুখে মানায় না, এটা তো নিজেরও বলা উচিত। তবুও তার দিয়েছি বলে সে আজ এমন কথাগুলো বলতে পারলো? ছি! হঠাৎ কান থেকে ফোন নিয়ে যায় রায়হান। রিয়াকে বলে কাল আসবে। এটা শুনে রিয়ার মাথা আরও খারাপ হয়ে যায় এক মুহূর্তে। ফোনের ওপাশ থেকে কী কী বলে সেটা আনিকা একটু শুনতে পায়নি বলে বারবার জিজ্ঞাসা করে রায়হানকে কী হয়েছে তাদের মধ্যে আজ। রায়হান চুপ করে ঘুমিয়ে থাকতে বলে আনিকার শরীর খারাপ হবে বেশি টেনশন করলে। আর কিছু না বলে আনিকা ঘুমিয়ে পড়ে। রায়হানও আর দেরি না করে আল্লাহ আজ তাদের ঘুম কতটুকু ভাগ্যে লেখে রেখেছে ঘণ্টাখানেক পর প্রমাণ পেয়ে যায়। যখন আবার কলের উপরে কল আসতে রয় চলবে। সতীনের সংসার পর্ব 19। আর কিছু না বলে আনিকা ঘুমিয়ে পড়ে। রায়হানও আর দেরি না করে ঘুমের রাজ্যে পাড়ি দেয়। আল্লাহ আজ তাদের ঘুম কতটুকু ভাগ্যে লিখে রেখেছে ঘণ্টা খানেক পর প্রমাণ পেয়ে যায়। যখন আবার কলের উপরে কল আসতে রয়। এত আওয়াজ হলে কি ঘুম হয়? কলের উপরে কল বাজতেই আছে। অবশেষে রিসিভ করেই বসে আনিকা। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, ভাবি আমি জিতু। ও হ্যাঁ বলুন ভাইয়া, এত রাতে কী করতে কল করেছেন? ভাবি রিয়া সুইসাইড করার জন্য দরজা বন্ধ করে থাপ্পাস থাপ্পাস কিসের যেন আওয়াজ শোনা যাচ্ছে। কি বলছেন? আর কেন এবার রিয়া সুইসাইড করতে যাবে হঠাৎ করে? উফ ভাবি, আপনিও না একদম বোকা, কিছুই বোঝেন না। বোকার কি করলাম ভাইয়া? আপনার কাছে কি রিয়া কলই করেনি?
আর এমন তেমন ব্যবহারও প্রয়োগ করেনি আপনার সাথে। এখন আনিকা মন খারাপ করে চুপ করে থাকে। কি হলো বাবি, ভাবি কথা বলছেন না কেন? জিতুর সারা পেয়ে ভাবনার জগৎ ভেদ করে, বলেন ভাইয়া, কি আর বলবো তাকে, ভাগ্যের লেখা কেউ খণ্ডাতে পারে? খণ্ডাতে পারে না মানে কে বলেছে আপনাকে? জানেন রিয়া কি কি করেছে? কি জানি না, আপনারা জাদুটনে বিশ্বাস করেন কিনা, কিন্তু আমার বোন আর আম্মু বলেছে রিয়া যেন রায়হানকে তাবিজ কবজ করে বেঁধে রেখেছে। ধ্যাত, কি যে বলেন না, বর্তমানে কি এইসব বিশ্বাস যোগ্য হয় আপনার? কে বলেছে হয় না, আর বিশ্বাস করা আর না করা আপনার ব্যাপার। তবুও বললাম যেটা সেটা প্রমাণ পাচ্ছেন, তাও নাকচ করছেন। থাক, আর কোনো কথা বাড়াবো না, এখন রায়হানকে একটু দেন। কিভাবে দে ভাইয়া ওকে? ছেলেটা যে বায়না ধরেছে, বাবার বুকে ঘুমাবে। দেখেন ভাবি, সবই বুঝি, তবুও ওকে দিতে হবে, কারণ রিয়াকে আমার ছোট বোন আর আম্মু এক মুহূর্ত রাখবে না সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পাশ থেকে রায়হানের ঘুম ভেঙে গেলে বলে উঠে, কি ব্যাপার আনু, এত রাতে কার সাথে পকপক করছো এতক্ষণ ধরে? এ মানে রায়হানকে ফোন দিতে চাচ্ছে না, কারণ দিলেই চলে যাবে রিয়ার কাছে, তাই। এ মানে কি, কে কল করেছে বলবে কি? এ জিতু ভাইয়া। তো এত তোতলানোর কি আছে, দাও আমার কাছে। ফোন ধরে আর বেশি দেরি করলো না এত রাতে, চলে গেল সেই মনসার কাছে। বিষকে মনে করছে মধু, সেটা যে কত মধু হবে, সময় হলেই টের পাবে। রায়হান চলে গেল, পিছু ফিরে তাকিয়ে দেখলো না আনিকার মুখের অবস্থা। বেচারির ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে রাত শেষ হচ্ছে না বলে। কখন রাত পোহাবে আর কখন জিতু ভাইয়ের বাসাতে গিয়ে দেখবে রিয়ার কি হয়েছে। রাত গেল কোনো রকম, কেঁদে আর ফোনের উপরে ফোন দিয়ে, অন্য পাশ থেকে বারবার কল কেটে দেওয়া রায়হানের বাহানা। তবুও লেইলা কুত্তার মতো সারা রাত কল করা বন্ধ হচ্ছে না আনিকার। লাস্ট সময় রিসিভ করেছে, তবুও শুনতে হয়েছে ইত্যাদি বিচ্ছিরি বকা, যেটা শুনলে যে কোনো মানুষই বমি করবে। হায় রে লীলা খেলা, সব দুঃখই কি লিখে রেখেছিল আনিকার একার কপালে পড়ার? এই কপাল পড়া হয়তো বেড়ে যাবে ভোর হওয়ার সাথে সাথে। কোনো রকম ঘুমের জগৎ পার করলো, তারপর সকাল হওয়ার সঙ্গে সঙ্গে চলে গেল জিতুদের বাড়িতে। বাসায় প্রবেশ করার পরপরই দেখতে পেলো এখানে সেখানে জিনিসপত্র ভেঙে চুরে একাকার, দরজাও ভেঙে ফেলা হয়েছে। আনিকা বুঝতে পারে গতকাল রাতে বড়সড় একটা ব্যাপার ঘটে গেছে, এখন শুধু সেটার আসল তথ্য জানার জন্য জিজ্ঞাসা করে। কি হয়েছে কাল রাতে, সেটা কি তোর কাছে বলতে হবে? আমার কাছে বলতে হবে না তো আর কার কাছে বলতে হবে, চাও। তোর মতো নষ্টা মেয়ের কোনো কৈফিয়ত করতে চায় না। আর তুই এ বাসায় আইসোস কেন, বিগার উঠছে নাকি রায়হানকে কাছে পাওয়ার? এমন কথাতে এবার আনিকা নিজেকে আর ধরে রাখতে না পেরে, ওই চুপ কর বলছি, অনেক সহ্য করেছি প্রায় এক বছর ধরে তোকে, কাকে কি বলছিস এসব বাজে কথা, তোর মতো রাস্তার মেয়ে আবার আমারে বলে বিগারের কথা? আরে আমার যদি বিগারই থাকতো তাহলে নিজের জামাইরে তোর কাছে শুইতে পাঠাতাম না, আর তাবিজ কবজ করে বেঁধে রাখতাম না। বিগার তো তোর বেশি, তাই তো, বিয়ের আগেই আমার জামাইয়ের সাথে এক বিছানায় শুইতেও তোর ঘৃণাপ্রীতি হলো না, তবুও স্বাদ মেটে নাই। জাদুটোনা করে নিজের এলাকাতে নিয়ে মানুষজনের সামনে ভয় দেখিয়ে বিয়ে করেছিস প্রেগনেন্ট বলে, তার উপরে যে তোর অনেক লোভ রে ওর সম্পত্তির উপরে, তাই তো, আর দেরি না করে এ এলাকাতে এসে আগে চাকরিতে জয়েন করে ভাড়া নিলি আমাদের বাড়ির পাশে, যেন পেট ভরে ভাত কাপড় পাস দেওয়ানা বানিয়ে। ওই চুপ, তোর ওই ওই ভাতার ভাতার করস খালি। আরে আমি তোর ভিক্ষা হিসেবে দান করেছিলাম, আমি সব জানতাম তোর ফ্যামিলির অবস্থা, তবুও নিজেকে কন্ট্রোল করে রেখেছিলাম। রায়হানকে বলেছিলাম রিয়াকে মেনে নিয়েছি, কিন্তু ওর সংসারও নিজেই গুছিয়ে যেন নেন, আর আমার সংসারে নাক যেন না গলান, ইত্যাদি কথা বলতে বলতে রায়হান বাহির থেকে চলে আসে। আর রিয়াও রায়হানকে দেখে ন্যাকা কান্না জুড়ে বসে আর বানিয়ে বানিয়ে এক গাদা কথা বলে আনিকার নামে। তার উপরে আরও বলে আনিকা এসেই মারধর করেছে, এমনকি মেরে ফেলার হুমকিও দেয় এতক্ষণ ভরে। এইসব শুনে রায়হানের মাথার রক্ত টক বগিয়ে ওঠে, আর কিছু বুঝতে না দিয়ে আনিকার চুলের মুঠা খপ করে ধরে আর বলে, তোরে বারবার বলছি না রিয়ার সাথে কথা বলবি না এমন তেমন করে, তার উপর কে বলেছে তোকে এ বাড়িতে আসতে? অন্যদিকে আনিকাকে কিচ্ছুই বলার চান্স দিচ্ছে না একবারের জন্য,
কথা বলবে কি করে? যে পরিমাণে চুলের মুঠো ধরে রেখেছে পেঁচিয়ে পেঁচিয়ে হাতের মধ্যে, তার সাথে কিছুক্ষণ পরপর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এপাশ ওপাশ করে চলেছে চুলসহ আনিকাকে। আনিকাও সহ্য করতে না পেরে বকা দিয়ে ফেলে, জানোয়ার ছাড় বলছি, যত পারো আমার সাথেই খালি। আর রিয়া, রিয়া কি তোর? বলার আগেই হাতের কাছে একটা বাটাম পেয়ে আনিকাকে ফেলে ইচ্ছা মতো পিটাতে থাকে। আনিকার চিৎকার শুনে দৌড়িয়ে আসে জিতুর মা, বোন আর অন্য ভাড়াটিয়ারা। যতক্ষণে সবাই দৌড়ে আসলো, ততক্ষণে মাটিতে নিথর দেহ নিয়ে লেপটে রইল আনিকা। জায়গায় জায়গায় ফুলে গেছে বেচারে, রক্ত জমাট বেঁধে গেছে, এখানে সেখানে চুল পড়ে পড়ে রয়েছে। অন্য পাশে রিয়ার মনে হয় তো তৃপ্তি মিটেছে, তাই তো ন্যাকা কান্না বন্ধ করে পিটানোর উপভোগ করছে। ঠেকানোর বদলে জিতুর মা আর বোন এবার রেগে গেল রায়হানের উপরে, বলে ওঠে, ছি রায়হান, তোর কাছ থেকে এসব কখনোই আশা করিনি। বিয়ে করেছিস ভালো কথা, তাই বলে কি তোদের ক্ষোভ ছাড়বি বেচারি আনিকার উপরে? আর এটাও ভুলে গেলি আনিকা গর্ভবতী এখন যে? জিতুর মা কথাগুলো শেষ করার আগেই পাশ থেকে জিতুর ছোট বোন এবার বলে ওঠে, ছি ভাইয়া, এত বছর ভেবে আসছি আমার ভাই দুটা, এক জিতু আরেকজন রায়হান, কিন্তু এখন আমার ঘৃণা হচ্ছে এমন একজনকে ভাইয়ের স্থান দিলাম বলে। আরে ভাই, যদি তোমার এতই মেয়েলি স্বভাব ছিল তো তাহলে একটা কাজ করতে, এখন দেশে অলিগলিতে পতিতালয় খোলা আছে, সেখানে গিয়েই নিজের ইচ্ছা পূরণ করে আসতে। আর এই যে রিয়া, ওকে আমি প্রথম দিনই বলেছি, বিয়ে যখন হয়েছে তখন একটা কাজ করো প্লিজ, আনিকা অনেক ভালো মেয়ে, তাই তো তোমাদের মেনে নিয়েছে। যদি তুমি মিলেমিশে খাও তো সারা জীবন খেতে পারবে, কিন্তু একটা কথা মনে রেখো সবসময়, তোমার কাছে যদি রায়হান ভাইয়া দুদিন থাকে তাহলে আনিকা ভাবির কাছে তিন দিন থাকার অধিকার আছে, কারণ সে বড় বউ বলে। তো হিংসা বাদ দিয়ে ছোট বোন হিসেবে থাকো, দেখবে তোমাকে বড় বোন হিসেবে জীবন দিয়েও সব উজাড় করে দিবে সে যে কোনো সময়ে। কিন্তু আজ এমন একটা কাজের জন্য নিকৃষ্ট লাগছে তোমাদের দুজনকে, বেশি লাগছে রিয়াকে। কোনো ভালো ঘরের মেয়ে বউ সন্তান দেখে এমন কাজ করবে না, আমার তো রিয়ার জন্ম নিয়ে সন্দেহ আছে। এই কথাতে রিয়া ফুসফুস করে উঠে সাপের মতো করে। অন্য পাশে জিতুর মা আনিকাকে জ্ঞান ফেরানোর জন্য চোখে মুখে পানি দিয়েই চলেছে নিজের কোলে শুয়ে। সতীনের সংসার পর্ব ২০ এবং শেষ, তানজিন সুইটি। কিন্তু আজ এমন একটা কাজের জন্য নিকৃষ্ট লাগছে তোমাদের দুজনকে, বেশি লাগছে রিয়াকে। কোনো ভালো ঘরের মেয়ে বউ সন্তান দেখে এমন কাজ করবে না, আমার তো রিয়ার জন্ম নিয়ে সন্দেহ আছে। এই কথাতে রিয়া ফুসফুস করে উঠে সাপের মতো করে। অন্য পাশে জিতুর মা আনিকাকে জ্ঞান ফেরানোর জন্য চোখে মুখে পানি দিয়ে চলেছে নিজের কোলে শুয়ে। অনেকক্ষণ পর আনিকার জ্ঞান ফিরে, জ্ঞান ফিরে বুক ফাটা কান্না জড়িত চিৎকার করে বলতে থাকে, হে আল্লাহ, কি দোষ করেছিলাম আমি যে এমন ফাটা কপাল দিয়েছ আমারে, এতটাই নিকৃষ্ট ছিলাম। তোমার কাছে গর্ভবতী হয়ে স্বামীর অত্যাচার সহ্য করতে হয়, যে স্বামীকে মন প্রাণ সবই দিলাম সব হারিয়ে, এখন কেন সেই অবহেলা অপমান করে সবার সামনে? ঘৃণা হচ্ছে নিজের প্রতি, ওর প্রতি তো করুণা হচ্ছে, সময় থাকতে বুঝছে না আমায়, চলে গেলে পাগলের মতো খুঁজবে। পাশ থেকে রিয়ার মুখটা একটু বাকি আস্তে করে বলে উঠে, ভাবের কান্নার জীবনও শেষ হবে না, যা দেখলে গা জ্বলে উঠে। সেটা আবার জিতুর বোন শুনে ফেলে, ভাব আনিকা দেখায় না বুঝলা, ভাব তো তুমি দেখাও, আমার তো মনে হয় এমন ভাব তোমার পরিবারেও প্রশিক্ষণ দিয়ে রয়, তোমার মতো রাস্তার মেয়েদের যে কিনা টাকার বিনিময়ে সব কিছু করতে পারে। এমন কথাতে রিয়া তো 420 ডিগ্রি ভোল্টে জ্বলে উঠল, পাশে রায়হানকে ঝাঁকিয়ে বলতে লাগলো, ওই বেজন্মা, তোর সামনে তোর বউরে এইসব কথা বলে আর তুই সেটা মনের সুখে গিলে গিলে খেয়ে যাস রে। এতক্ষণ রায়হান চুপ করেছিল, এখন মনসার কথায় তেড়ে উঠল, মিতু জিতুর বোন, তুই চুপ করবি বোন? এখন তো জিতুর বোন রেগে গিয়ে বলে, মাইগা মানুষ দেখছি কিন্তু তোমার মতো আমার বয়সে দেখিনি একজনও। আহা রিয়া রায়হানের কোলার ধরে বলে, এইটুকু বলেই তোর কথা শেষ, আর কিছু বলার নেই তোর, আর কি বলবো, আর কি বলবি মানে, ভাত কি ওরা খাওয়ান না, তুই খাওয়া সুরে বাচ্চা। জিতুর বোন বড় বড় করে হাততালি দিয়ে বলে, এইসব মেয়ে যেন আর এক মুহূর্ত এ বাড়িতে না দেখি, এখনই বেরিয়ে গেলে দুজনের জন্যই ভালো হবে, না হলে পুলিশ ডেকে ধরিয়ে দেব পতিতার মানুষ হিসেবে।
এখন এইসব কথা সবাই ঠিকই শুনছে, কিন্তু কেউ কিছু বলছে না মিতুকে, কারণ ওকে এখন কিছু বললেও আরও রেগে লাঠি দিয়ে পিটাতে পারে যে ঠেকাতে আসবে। পাশ থেকে রায়হান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর রিয়া ফুসফুস করতেই আছে। কিছুক্ষণ পর রায়হান বলে উঠে, রিয়া সব গুছিয়ে বের হ। এটা বলে চলে গেল রায়হান আর আনিকাকে ধরে নিয়ে গেল জিতুদের বাসায়। একটু সুস্থ হওয়ার পর আনিকাও চলে গেল বাসায়। রায়হান আর রিয়াও চলে যায় জিতুদের বাসা থেকে, কোথায় গেছে এখনও সঠিকভাবে কেউ জানে না। সুখের দড়িয়া রেখে অকুল সমুদ্রে সাঁতার কেটে মরার জন্য এমন কাজ করে চলেছে রায়হান। মানুষ যেন সেই সুখের স্থানটা ঠিকই বুঝে, যখন সেসব হারিয়ে পথপথে ঘুরে, রায়হানেরও ভাগ্যে সেটাই অপেক্ষা করছে। কয়েকদিন অতিক্রম হয়ে গেল আনিকার মাঝে, শরীরটাও আগের মতো নেই চলাফেরার জন্যে। একে তো প্রেগন্যান্ট, দ্বিতীয়ত যা মার খেয়েছে সেটার জন্য মেয়েটা বিছানায় পড়ে গেছে। আরিয়াকে আর আগের মতো কাছে আসতে দেয় না তার শাশুড়ি মিসেস সালেহা বেগম। আনিকার দোষ, সে কেন আগ বাড়িয়ে গিয়ে ঝগড়া করে মার খেয়ে এলো এমন অবস্থাতে? যদি তার বংশের কোনো ক্ষতি করতে হতো? সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত, শুধু পড়ে রয় এক কোনায় আনিকা। আরও যে একটা মন আছে তার, মনের ভেতরে হাজারো ইচ্ছে আছে, সেটা দেখার মতো কেউ নেই এখন তার পাশে। অনেক কান্না করেছে তাই সে আর কান্না করতে রাজি নয়। আরিয়ানকে তো দেখার সবাই আছে, এখন আনিকা না থাকলেও তার অপূর্ণতা হবে না তিল পরিমাণে, তাই সে ডিসিশন নিয়ে ফেলে, সকাল হলে অজানা পথে পাড়ি দিবে। রাতের তারা মিটিমিটি করে জ্বলে ওঠে দূর পর্বতে। আনিকার হৃদয়ে জমিনে প্রদীপ জ্বালোর মতো কেউ নেই সেটা ভাবতেও কষ্ট হচ্ছে। ঘুম ঘুম চোখের পাতাতে দেখে দেখে বলে, একদিন ওই আকাশের তারা হব, তখন শত চেষ্টা করলেও তারা ছোঁয়ার সাহস হবে না তোমার। শুধু কাঁদবে আর বলবে, আনু অনেক মিস করছি গো তোমায়। চিৎকার করে বলবে, একবার বুকের পাঁজরে এসে লুটিয়ে পড়ো, তৃপ্তি মিটায়। শত চাইলেও পারবে না যদি আনুর অস্থির না পাও কোথাও অস্তিত্ব। যদি বেঁচে থাকি তো তোমার হৃদয় জমিনে চাইলে পাবো, সব কিছু আগের মতো করে। অন্য কাউকে তখন দিব না তিল পরিমাণে ঠাই করে, একার রাজত্ব করতে চাই তোমার মন জমিনে। তখন কি দিবে তোমার আনুকে সেই স্থানটা করে দিতে? এইসব কথা বলে চলে গেল ঘুমের রাজ্যে। ভোর হওয়ার সাথে সাথে নামাজ পড়ে চলে গেল অজানা পথে। যাওয়ার আগে জিতুর ফোনে কল করে বলে গেল, ভাইয়া দেখে রাখবেন সবাইকে, আর পারলাম না থাকতে, তাই চলে যাচ্ছি অজানাতে। যদি বেঁচে থাকি তো দেখা হবে কোনো একদিন আমাদের, পারলে মাফ করে দিবেন যদি কখনো ভুল করে থাকি আপনাদের কাছে। জিতুকে বলার কোনো চান্সই দিল না, তার আগেই কথা শেষ করে রেখে দিল আস্তে করে কলটা। জিতু অবাক হয়ে যায়, কি করবে বুঝতে না পেরে রায়হানকে কল করে সব কিছু খুলে বলে। রায়হানও ছুটে যায় বাসাতে, যতক্ষণে যায় তখন কি আর লাভ হয় গিয়ে? হারিয়ে ফেলেছে আনিকাকে কোনো এক দিগন্তের আগে আঙ্গিনায়। পুরো বাড়ি হা হা করছে আনিকার বিহনে, এখন কাঁদলে কি কাজ হবে? দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, আনিকার খোঁজ খবর পাচ্ছে না কোথাও। অন্য পাশে রিয়ার চরিত্র আরও ফুটে উঠেছে সবার সামনে। জিতুদের বাসা থেকে চলে যাওয়ার কয়েক সপ্তাহ পার হতেও দেয়নি রিয়া, তার আগেই যেন ধরা খেয়েছে পরকীয়া করতে গিয়ে। সমাজের মান্যগণ্য মানুষজন এটা নিয়ে বিচার পর্যন্ত বসিয়েছে, এতে রায়হান আর মা মিসেস সালেহার মরার মতো পথ তৈরি করে দিয়েছে। ভাগ্যিস রায়হানের আব্বু বিদেশ থেকে এসে স্ট্রোক করে মারা গিয়েছে আনিকার শোকে, কিন্তু সে যে মরে গেছে অপরপাশে রায়হান আর মিসেস সালেহা বেগমকে ফকির করে দিয়ে গেছে। সব সম্পত্তি যে আরিয়ান আর আনিকার নামে লিখে দিয়ে গেছে, এটা শোনার পর থেকে রায়হান আর মিসেস সালেহা বেগম হাই হাই করে মাথা ফাটিয়ে ফেলে। অন্যদিকে রিয়াকে অপয়া অলক্ষী বলতেই থাকে। এখন শুধু আনিকার অপেক্ষা করে রয়, কবে আসবে তাদের জীবনে ফিরে, সেটা কি মিসেস সালেহা বেগম দেখে যেতে পারবে? কারণ তার পাপের বোঝা অনেক মনে করছে, তাই মরার আগে ক্ষমা চেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায়। সমাপ্ত। বিশেষ দ্রষ্টব্য, সব সতিনীর সংসার এক হয় না, তার জন্য আনিকার সংসারটাও সুখের হলো না। যদি কখনো ফিরে আসা হয় আনিকার, তাহলে হয়তো সতিনের সংসার শেষ হবে তার, কারণ সবাই এখন অপেক্ষা করে চলেছে রিয়ার শাস্তি চায় আনিকার সাপোর্ট অনুযায়ী। তাই আনিকার আশাতে সিজন 2 লিখব,
সেই পর্যন্ত কষ্ট করে অপেক্ষা করে যান। জানি না কার কেমন মন রক্ষা করতে পারলাম, তবুও বলছি যদি কারো মনের মতো না হয় তো তাহলে ক্ষমা করে দিবেন বোন হিসেবে। ধন্যবাদ সবাইকে এতদিন ধৈর্য সহকারে পড়ার জন্যে। ভালো থাকবেন আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন। ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন। আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেবো।